টপিকটা শেষ করছি, আজকে হচ্ছে আমরা সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে মেইনলি আমরা হচ্ছে অপারেটরস গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিতে মূলত 6 রকমের অপারেটরস আছে, ঠিক আছে? এর ভিতর আমাদের মেজরলি ব্যবহৃত হয় 4 রকমের অপারেটরস। এই 4 রকমের অপারেটরস গুলো নিয়ে আলোচনা করব, অ্যারিথমেটিক, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট অ্যান্ড লজিক্যাল অপারেটরস। ওকে, আর এর আগে আমরা একটু ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এবং ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব, কিওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এই কয়টা বিষয় হচ্ছে আজকে আমাদের আলোচনার মানে ক্লাসের বিষয়। খুবই ছোট একটা ক্লাস, মানে খুব মানে সবকিছু আপনাদের আগে থেকে পারা এই ক্লাসটা। সো লেটস ওপেন এ নিউ ফাইল টু রাইট আওয়ার কোর্স। ওকে, সো ফার্স্টে আমাদের কি করতে হয়? ক্যান এনি ওয়ান হেল্প মি? কেউ কি আমাকে হেল্প করতে পারেন? সিতে আমরা ফার্স্টে কি করি? ইনক্লুড স্টুডিও, ইয়া ইয়া, দেন দেন উই হ্যাভ টু ডিক্লেয়ার দ্য মেইন ফাংশন, ফাইনালি রিটার্ন জিরো। এখন আমরা লাস্ট ক্লাস যেখান থেকে শেষ করছিলাম, যদি কারো যদি মনে থাকে, আমরা প্রিন্টএফ এ লিখতেছিলাম মিস্টার জন ইজ 70 ইয়ার্স ওল্ড। পরে আমি বলতেছিলাম এভাবে লেখাটা খুব বেশি ভালো না, কারণ মিস্টার জনের বদলে এখন এনিহাও অন্য একজন পার্সন আসতে পারে যার বয়স হচ্ছে 65। দেন উই হ্যাভ টু এগেইন রাইট দিস ওয়ান। এর জন্য কি করা যায়, আমরা একটা ভেরিয়েবল নিয়ে আসি, ঠিক আছে? ভেরিয়েবল বিষয়টা কি? ভেরিয়েবল মানে হচ্ছে বাংলায় যাকে বলতেছি আমরা চলক, অর্থাৎ সেই কন্টেনার যার ভ্যালুটা ভ্যারি করতে পারে, যার ভ্যালুটা ভ্যারি হইতে পারে। এমন ভেরিয়েবল হচ্ছে এমন একটা কন্টেনার যার ভ্যালুটা ভ্যারি হইতে পারে বা ভ্যালুটা পরিবর্তনশীল, এটাই হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল থেকে আসছে হচ্ছে আমাদের ডাটা টাইপ। কি নামটা সবাই একটু আনমিউট করে বলি, কি? ডেটা টাইপের বিষয়টা হচ্ছে ভেরিয়েবলের ভিতর আমরা রাখতেছি কি আমাদের ডেটা। সো এই ডেটাটা কি টাইপের? যেরকম একটা সহজ উদাহরণ দিই, আপনি 23-এর সঙ্গে 22 যোগ করতেছেন, আপনার যোগের নট ইউজিং ক্যালকুলেটার, ওকে, ম্যানুয়ালি যোগ করতেছেন। তো আপনার এক্ষেত্রে আপনার যোগের প্রক্রিয়াটা হবে একরকম, রাইট? আর আপনি হচ্ছেন আপনি হচ্ছে 22-এর সঙ্গে 23.50 যোগ করতেছেন, তাইলে কি আপনার যোগের প্রক্রিয়াটা আরেক রকম হয়ে যাবে না? ইয়েস স্যার, তাই না? বিকজ এখানে আপনার কাছে যে নাম্বারটা অ্যাভেলেবেল সেটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, একটা দশমিক নাম্বার। সো এটার কারণে কি হচ্ছে, আপনার যোগ করা ম্যানুয়ালি যোগ করতে গিয়ে প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেরকম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, ডেটাটা নিউমেরিক্যাল হইতে পারে, নিউমেরিক্যাল হইলে সেটা আবার কি হইতে পারে, দশমিক সহ হইতে পারে, দশমিক ছাড়া হইতে পারে, সেটা আপনার হচ্ছে ক্যারেক্টার হইতে পারে, মানে ABCD হইতে পারে, আরো ডিফাইন্ড অন্য কিছু হতে পারে। সো ফর দিস রিজন দেখা যাচ্ছে তাকে যখন কাজ করতে হচ্ছে তখন তারও কাজের প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর থেকে যে আইডিয়াটা আসছে সেটা হচ্ছে ডেটা টাইপ ইন সি। সো নাও লেটস লার্ন অ্যাবাউট দ্য ডাটা টাইপ অফ সি।
স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ আমি লিখতেছিলাম, আমি কিছু বলতেছিলাম না। ওকে ঠিক আছে, তো এই যে দেখেন এই যে ডাটা টাইপটাকে এটা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার প্রিমিটিভ আর একটা হচ্ছে ডিরাইভড। প্রিমিটিভ বিষয়টা কি কেউ বলতে পারেন? প্রিমিটিভের বাংলা কি? ক্যান ইউ গেস হিয়ার মি? ইয়েস স্যার। আচ্ছা লেখাটা একদম ই হয়ে যাচ্ছে, আচ্ছা আমি ছোটই করে দিই। আচ্ছা প্রিমিটিভের মিনিং কি এটা কেউ বলতে পারেন বাংলা? প্রাচীন অথবা পুরনো। ইয়া, প্রাচীন অথবা আদিম, ঠিক আছে। আচ্ছা ডিরাইভড থেকে এটা এখানে থাকার কথা, ঠিক আছে। আমি যেহেতু এখানে লিখতে গিয়ে একটু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। ওকে, এটা হচ্ছে ডিরাইভড এর নিচে থাকার কথা এই কথাগুলা। সো প্রিমিটিভ হচ্ছে সেগুলা যেগুলা, উদাহরণ যেটা বললেন যে প্রাচীন বা আদিম, অর্থাৎ যেটা বিল্ট ইন, ঠিক আছে, যেটা আগে থেকেই তৈরি করা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রিমিটিভ। আর ডিরাইভ মানে কি? ডিরাইভ হচ্ছে আমরা প্রিমিটিভ গুলাকে ব্যবহার করে আমরা নিজেরা কিছু ডাটা টাইপ বানাই থাকি, ঠিক আছে। দিস ইজ লাইক ডিরাইভ হচ্ছে আমাদের নিজেদের বানানো, আর প্রিমিটিভটা মানে হচ্ছে যেটা আগে থেকেই দেওয়া আছে। প্রিমিটিভ গুলা অনেকগুলাই আছে, আমি মেজর এখানে চারটা লিখলাম, আরো অনেকগুলো আমরা শিখবো, যেরকম সাইন, আনসাইন, লং, এগুলো আমরা থিওরিতে শিখবো, বাট ল্যাবের জন্য মোটামুটি দেখা যায় যে এই কয়টা হলে আমরা মোটামুটি আপনি কাজ করে নিতে পারি। প্রথমটা যেটা দেওয়া আছে সেটা, হচ্ছে ইন্টিজার। ইন্টিজার এই ডাটা টাইপটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যার জন্য, যেরকম -23, -22, 25, 30, এরকম সংখ্যার জন্য আমরা ব্যবহার করি ইন্টিজার। ক্যারেক্টার, এটাকে সংক্ষেপে লেখা হয় চার, CHAR। ইন্টিজারকে সংক্ষেপে লেখা হয় ইন্ট, ঠিক আছে। ক্যারেক্টার চার, এখানে আমরা ব্যবহার করি ABCD, ঠিক আছে, EF। এবং একটা জিনিস জানবেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগেন আই এম টেলিং দ্য ওয়ার্ড, কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্য টার্ম কেস সেন্সিটিভ মিনস ইট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার। যেরকম একটা উদাহরণ দিই, আমি লিখলাম হাসিব, আমি নিচে লিখলাম হাসিব, এই দুইটার মধ্যকার পার্থক্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে বা করতে পারে। ইজ ইট আন্ডারস্টেবল অর নট, সেইটা বুঝতে পারে এই হাসিব আর এই হাসিব এক না, কারণ এখানে আছে ক্যাপিটাল লেটার, এখানে আছে স্মল লেটার। বুঝতে পারছেন নাকি না? ইয়েস স্যার। সে এই পার্থক্যটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে করতে পারে যে এখানে দুই হাসিব এক হাসিব না, দুইজন দুইটা। ওকে, দেন আসলো হচ্ছে আমার ফ্লোট। ফ্লোটটা ব্যবহার করা হয় আপনার হচ্ছে দশমিক সংখ্যার জন্য, যেমন 23.50, 22.15, -15.50, এইসব ক্ষেত্রে আমরা ফ্লোটটা ব্যবহার করি। আর ডাবলটাও ব্যবহার করা হয় দশমিক সংখ্যার জন্য। তাইলে এখানকার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। ফ্লোটের রেঞ্জটা ছোট আর ডাবল রেঞ্জটা অনেক বড়। ওকে, এটা রেঞ্জ যেগুলা সেগুলো আমি থিওরিতে পড়াই দিব, আজকে আমি থিওরিতে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাই আমি এখানকার রেঞ্জ গুলা নিয়ে আলোচনা করে বা থিওরিটিক্যাল ভিউ নিয়ে আলোচনা করে ল্যাবের মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না। ওকে, যেহেতু যে জিনিসটা আমি মানে এটা নষ্ট না আসলে সময়টা, এটাও কাজে লাগানো, এটা যেহেতু লাগবে আমাদের, বাট যেহেতু থিওরিতে পড়াবো তাইলে আর একই জিনিস দুইবার মানে আলোচনা করতে চাচ্ছি না, ঠিক আছে। এছাড়াও আরো প্রিমিটিভ অনেকগুলো ডাটা টাইপ আছে, ঠিক আছে। যেরকম আছে লং, লং হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। লং আর ইন্টিজার একই জিনিস, দুইটাই পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, বাট ডিফারেন্সটা হচ্ছে রেঞ্জ, ডিফারেন্সটা হচ্ছে রেঞ্জ। তাই আমরা যদি ল্যাবে দেখা যায় যে নর্মালি ইন্টিজারের যে রেঞ্জ তা দিয়েই আমাদের সব কাজ শেষ হয়ে যায়, ইন্টিজারের যে রেঞ্জ তা দিয়ে যেহেতু আমাদের সব কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা এই এই বিগিনিং লেভেলে আমরা লং এ যাই না।
বাট দেখা যায় আপনি যখন একটা সফটওয়্যার ডিজাইন করতেছেন বা এমন একটা কঠিন প্রবলেম নিয়ে আলোচনা করতেছেন বা রোবটিক্স এর একটা কাজ করতেছেন বা অটোনোম বা দেখা যাচ্ছে যে আপনি এমবেডেড সিস্টেম বা কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে বিশাল বড় একটা সংখ্যা নিয়ে কাজ করতে হচ্ছে বা এরোস্পেস বা সাইবার ফিজিক্যাল সিস্টেম নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে বিশাল বড় একটা সংখ্যা নিয়ে কাজ করতে হচ্ছে তখন আপনাকে লং টার্ম নিয়ে কাজ করতে হবেই দেন ইউ গাইস হ্যাভ টু ইউটিলাইজ দ্য টার্ম লং দ্য ডাটা টাইম লং বাট আপাতত এই বিগিনিং লেভেলে আমাদের জন্য লং জিনিসটা প্রয়োজন নাই ইন্টিজার ইজ মোর দেন এনাফ ওকে Yes, sir. Okay. Now let's go to the programming part. Okay. আমরা এই উদাহরণটা দিয়ে শুরু করি. Mr. John is 70 years old. এখানে আমাদের জাস্ট একটা ভেরিয়েবল বসাইতে হবে. ধরলাম ভেরিয়েবলটার নাম হচ্ছে ইন্টিজার এজ. এজ এর ভিতর ভ্যালুটা হচ্ছে 70. তাইলে এজটা কি টাইপের একটা ভেরিয়েবল এটা ডাটা টাইপ কি এই ভেরিয়েবলটা ইন্টিজার তো ইন্টিজার কে আমরা রিপ্রেজেন্ট করি একটা জিনিস মনে রাখবেন এখানে আমরা লিখবো কিভাবে এখানে যদি আমরা ভিতরে ডাইরেক্ট এজ লিখে দেই তাহলে সে এটাকে একটা বাংলা কথার মতোই মনে করবে ওকে তাইলে এখানে তাকে বুঝাইতে হবে যে এই জায়গাটায় একটা ইন্টিজার ভ্যালু আসতেছে এটা বোঝানোর জন্য আমরা লিখবো পার্সেন্টেজ ডি এখন এই যে ইন্টিজার ভ্যালুটা এই ইন্টিজার ভ্যালুটা কে এইটা লেখার জন্য আমরা কোটেশন সাইনের বাইরে যাব কমা দিয়ে লিখব এইচ ওকে ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট ইয়েস স্যার রান ইট এন্ড সি দ্য আউটকাম ওকে I think so, okay. আপনারা কি আমার সঙ্গে লিখতেছেন তো কোড ব্লকসে আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস চলতেছে থার্ড ক্লাস মানে নেক্সট উইকের পরে আমরা একটা অনলাইন নিব অথবা অ্যাসাইনমেন্ট নিব বুঝতে পারছেন Yes, sir. তিনটা উইক টাইম দিচ্ছি এই কারণেই যে অ্যাটলিস্ট আপনারা একটু শিখার একটু সময়টা পান তো ফার্স্ট থ্রি ক্লাস শেষ হওয়ার পরে আমরা আপনাকে আপনাদেরকে একটা সময় দিব যে সময়টা হবে হচ্ছে আপনাদের মানে থার্ড ল্যাব শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা একটা অনলাইন নিব অথবা একটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট দিব সো জিনিসটা একটু আরেকবার দেখি ধরেন আমার দুইটা ভেরিয়েবল আছে একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু এখন আমার এই দুইটাকে প্রিন্ট করাইতে হবে এর আগে আমি এক্স ওয়ান এক্স টু ভ্যালুটা নিয়ে নিই এক্স ওয়ান হচ্ছে আমার ফাইভ x2 হচ্ছে আমার 10 সো নাও আই হ্যাভ টু রাইট দা ভ্যালু অফ x1 এন্ড x2 সো আই ক্যান রাইট দিস ইন দিস ওয়ে রাইট আমার দুইটা ভ্যালু লিখতে হচ্ছে একটা হচ্ছে পার্সেন্টেজ d এটা হচ্ছে x1 এর জন্য একটা স্পেস দিলাম আবার x2 ভ্যালুটা লিখতে হচ্ছে পার্সেন্টেজ d এখন আমি বাইরে গিয়ে কমা দিব ফারস্টে এখন আমি কার প্রথমে কার ভ্যালুটা লিখতেছি x1 তাহলে আমি লিখে দিলাম x1 এখন দেখেন এখানে আমার আরেকটা পার্সেন্টেজ d আছে এইটার ভ্যালুটা আমার লিখতে হবে তার মানে কমা দিয়ে এক্স টু দেন আই হ্যাভ টু গো আউটসাইড অফ দ্য প্রিন্ট এফ অ্যান্ড গিভ এ সেমিকলন আই হ্যাভ টু গিভ এ সেমিকলন হিয়ার ওকে নাও আই হ্যাভ টু রান দিস আই ক্যান সি দ্য ভ্যালু ওকে দেখা যাচ্ছে Yes, sir. আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে ভ্যালুটা ডাইরেক্ট এখানে বসাই দিছি তাই তো কিন্তু এখন ভ্যালুটা ডাইরেক্ট এখানে বসাতে চাচ্ছি না এর বদলে যে কাজটা করতে চাচ্ছি ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি এবং ইউজার থেকে ইনপুট নেওয়া ভ্যালুটা আমি হচ্ছে এখানে লিখতে চাচ্ছি তো আমি ফার্স্টে একটা ভেরিয়েবল নিয়ে করি তারপর আরেকটা ভেরিয়েবল দুইটা নিয়ে করে দেখাবো এই x1 equal to 5 এটা এখন ইউজার থেকে আমরা ইনপুট নিব যেহেতু ইউজার থেকে ইনপুট নিব তাহলে আগে যদি ইউজারকে একটা মেসেজ দেই তাহলে জিনিসটা দেখতে তো সুন্দর লাগবে এই কারণে লিখলাম ইন্টার এ ভ্যালু ওকে জাস্ট গিভ মি ওয়ান মিনিট
ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে বলেন তো, কেউ একজন বলেন আমাকে এখন কি করতে হবে? কেউ কি বলতে পারতেছে না? বলছি ইন্টিজার ইয়া দিব, মানে এক্স ওয়ান ইকুয়াল টু, মানে এক্স সরি ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা মানে সহজ ভাষায় ইউজার থেকে এক্স ওয়ান এর ভ্যালুটা ইনপুট নিতে হবে, তাই তো? ইয়েস স্যার। এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে স্ক্যানএফ, মানে ইউজারকে কোনো কিছু দেখাইতে বা কোনো আউটপুট দেখাইতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্টএফ, আর ইউজারকে কোনো ইউজার থেকে কোনো ইনপুট নিতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ক্যানএফ। সো স্ক্যানএফ এর জন্য কিভাবে ইউজ করব, পার্সেন্টেজ ডি দিলাম কারণ এটা ইন্টিজার ভ্যালু, এরপর কার ভ্যালু, এক্স ওয়ান এর ভ্যালু, বাট দা জব ইজ নট ডান, এখানে আমাদেরকে সামনে একটা এন পার্সেন্ট সাইন দিতে হবে এক্স ওয়ান এর আগে। কেন এন পার্সেন্ট সাইন দিতে হবে এটা একটু পরে বলতেছি, বাট আগে লেখা স্টাইলটা ধরে নেন। তার মানে বিষয়টা কি হচ্ছে, আমরা যখন কোনো কিছু আউটকাম দেখাচ্ছি বা আউটপুট দেখাচ্ছি তখন কি ব্যবহার করছি, প্রিন্টএফ, আর যখন কোনো কিছু ইনপুট নিচ্ছি তখন কি ব্যবহার করছি, স্ক্যানএফ। সবাই নিজেকে নিজে একটু আনমিউট করেন এবং আমার সঙ্গে বলেন, আউটকাম দেখাইতে বা আউটপুট দেখাইতে কি ব্যবহার করছি, প্রিন্টএফ, প্রিন্টএফ, আর ইনপুট নিতে কি ব্যবহার করছি, স্ক্যানএফ, স্ক্যানএফ। সবাই বলেন, আউটকাম বা আউটপুট দেখাইতে কি ব্যবহার করছি, প্রিন্টএফ, প্রিন্টএফ, আর ইউজার থেকে ইনপুট নিতে কি ব্যবহার করছি, স্ক্যানএফ, স্ক্যানএফ। ওকে ঠিক আছে, এখন আপনারা সবাই নিজেকে আনমিউট করতে মিউট করতে পারেন। এখন দেখেন আমি দুইটা ভ্যালু নিব, তার মানে এখন আমি, আচ্ছা আগে এটা রান দিয়ে দেখাই কিভাবে কাজ করতেছে। ইন্টারে ভ্যালু, ভ্যালু দিলাম 4, ওকে আই থিঙ্ক সো, ওকে। এখন আমরা দুইটা ভ্যালু নিব এবং দুইটা ভ্যালু প্রিন্ট করে দেখাবো, একটা হচ্ছে আমার এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু। আমি ইউজারকে এখন লিখলাম ইন্টার ইন্টার ভ্যালুস, ভ্যালুগুলো প্রিন্ট করেন। এখন প্রিন্ট এফের সময় কি করতাম, দুইটা পার্সেন্টেজ দিয়ে এখানে দিয়ে দিতাম, এখনো দুইটা একই সঙ্গে দিয়ে দিব। এরপর যেটা করব, প্রথমটা ইনপুট নিলাম এন পার্সেন্ট এক্স ওয়ান, এখন পরেরটা ইনপুট নিব এন পার্সেন্ট এক্স টু, সরি। ঠিক আছে, প্রিন্ট এফে যাব, দুইটা ভ্যালু প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এক্স ওয়ান কমা ডি এক্স টু। সবাই একটু তুলে নেন, তোলা শেষ হলে আমাকে বলবেন। এরপর আমি বুঝাবো যে আমি এন পার্সেন্টটা কেন ব্যবহার করলাম এবং ফ্লোট, ডাবল এসব ক্ষেত্রে পার্থক্যটা কি হবে। সবার তোলা শেষ হয়েছে, ইফ ইউ গাইজ আর ফেসিং এনি কাইন্ড অফ প্রবলেম দেন ইউ গাইজ ক্যান শেয়ার উইথ মি। আপনাদের কি তোলা শেষ হয়েছে? একটু সময়, ওকে ওকে, শিওর শিওর শিওর।
স্যার একটা প্রশ্ন ছিল, ভিতরে যদি স্পেস কম বেশি হয় মানে পার্সেন্টেজ ডি এর পরে আর কি, এটাতে কি কোনো সমস্যা হয় প্রোগ্রামে? আপনি মানে পার্সেন্টেজ ডি এর পরে পরে স্পেস হইলে কোনো সমস্যা নেই, কিন্তু পার্সেন্টেজ আর ডি এই দুইটার মাঝে কোনো স্পেস দিতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, পরে স্পেস হইলে কোনো সমস্যা নেই বা আগে স্পেস হইলে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের উভয়ের মাঝে কোনো প্রকার স্পেস থাকতে হবে না। তোলা হয়েছে। ওকে গ্রেট, আমি তাহলে আসতেছি। আচ্ছা, এখন আমরা শেয়ার দিয়ে দেখি, রান দিয়ে দেখি এখানে কি হচ্ছে বিষয়টা। দেখেন ইন্টার ভ্যালুস, আমি প্রথমে দিলাম 3, এরপর দিলাম 1, দেখেন 3 আর 1 আমার শো করতেছে। এখন তার মানে আমরা ইনপুট নেওয়া আর আউটপুট দেখানো এই জিনিস দুইটা বুঝলাম। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ রাইট নাও? ইয়েস স্যার। ওকে, দেন আই হ্যাভ টু, এখন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে কেন আগে আমরা এন পার্সন জিনিসটা ব্যবহার করলাম, ঠিক আছে? একটা জিনিস দেখেন, আমি আপনাদের থিওরি ক্লাসের সময় একটা জিনিস বলছিলাম যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, এবং অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা একদম রুট লেভেল থেকে ধরে ধরে কাজ করে। যে আমার একটা ভ্যালু রাখতে গেলেও আমাকে মেমোরিতে ধরে রেখে দিয়ে আসতে হয় যে এত নাম্বার ঘরে আমি মেমোরিতে এই ভ্যালুটা রাখলাম। এই সেম থিং সি এর জন্য প্রযোজ্য, কিন্তু এই কাজগুলা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কাজটা করে আমাদের ক্ষেত্রে একটু মানে উজ্জ্বল রাখে, বা আমাদের ক্ষেত্রে কি বলা যায়, এটা আমাদের ক্ষেত্রে একটু মানে পুরাপুরি দেখায় না, ঠিক আছে? বাট এই জিনিসটা পুরোপুরি না দেখালেও আমরা এই জিনিসটা অনুভব করতে পারি যে কাজগুলো হচ্ছে। এরই একটা উদাহরণ হচ্ছে এন পার্সন, ঠিক আছে? আপনি যখন একটা ভ্যালু রাখতেছেন এক্স ওয়ান বলে, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, তখনই মেমোরিতে গিয়ে একটি ঘর তৈরি হচ্ছে, এবং ঘরটা হচ্ছে 4 bytes, কারণ ইন্টিজার যে কোনো একটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 4 bytes। এখন এই 4 bytes নিয়ে যে একটা ঘর তৈরি হয়েছে, সে ঘরটার ভিতর যে ভ্যালুটা থাকছে, সে ঘরটা ডিটেক্ট করার জন্য বা সে ঘরটাকে বোঝানোর জন্য আমরা এন পার্সন জিনিসটা ইউজ করি। কথাটা আমরা বুঝাইতে পারিনি, একটু ডিফিকাল্ট হয়ে গেল কথাটা, একটু পেঁচায় ফেললাম, একটু হোয়াইট বোর্ডে লিখে একটু বুঝাই। আমার এই কালারটা কি আপনারা দেখতে পারেন নাকি না? দেখা যায় স্যার। ওকে, দেখেন আমার এখানে আমি কি বললাম, ইন্টিজারের ক্ষেত্রে কি হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার মেমোরি, এখানে অনেকগুলো ঘর আছে, ধরেন আমার এখন ডিক্লেয়ার হইলো ইন্টিজার এক্স। এখন এক্স এর জন্য আমার ঘরের সাইজ হবে 4 bytes, কারণ এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার যেটা করে, যে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলের জন্য আমার 4 bytes ঘর রাখে লাগে। তো এখানে থেকে আমি 4টা ঘর নিব, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘর মিলে আমার তৈরি হবে হচ্ছে আমার এক্স। মেমোরিতে 4টা ঘর ডেডিকেটেড থাকবে ফর এক্স। এখন এক্স এর যে কোনো ভ্যালু ধরেন আসবে হলো যে 5, এটা আমি এই 4টা ঘর মিলাই লিখে রাখতে পারবো এখানে। স্যার এই 4টা ঘর কি ফিক্সড, মানে মানে মেমোরিতে তার অবস্থান কি ফিক্সড কিনা? না স্যার, মানে 4টা ঘরই লাগবে, এর বেশি নিতে পারবো না এমন কিছু। না না
না ইন্টিজার হইলে বেশি নিতে পারবেন ল এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম রেঞ্জ লং এর ক্ষেত্রে কিন্তু আবার বেশি গড় নিতে পারবেন কারণ তার সংখ্যা বেশি সেক্ষেত্রে তার আবিষ্কার করছে কি লং যে লং যখন নিব তখন চারের বেশি বড় ঘর কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে সাইজটা হচ্ছে চার বাইটস তাই আমি চারের বেশি গড় নিতে পারবো জি স্যার থ্যাংক ইউ ওয়েলকাম সো আমি যখন একটা স্ক্যানএফ করতেছি তখন আমাকে ঘরটা বুঝাই দিতে হয় যে আমি এই ঘরের ভিতর ভ্যালুটা রাখবো ফর দিস রিজন উই হ্যাভ টু ইউটিলাইজ দা এন পারসন সাইজ বাট ফর প্রিন্টএফ উই ডু নট ইউজ দা এন পারসন বিকজ এক্স এর ভিতর তো ফাইভ ভ্যালুটা আছে এখানে তার রাখারাখির কিছু নাই তাই প্রিন্টএফ এর ক্ষেত্রে আর এন পারসনটা ব্যবহার করা হয় না সেক্ষেত্রে বলা হয় এক্স এর ভ্যালুটা শো করো বাট স্ক্যানএফ এর সময় ভ্যালুটা আমার মেমোরিতে গিয়ে রাখতে হচ্ছে ফর দিস রিজন I have to detect the cell or the room of the memory where I will store the value for x. Is it understandable or not? Yes, sir. Sir, এখানে একটা প্রশ্ন ছিল স্যার x equal to 12 থাকতো তখনও তো চারটাই ঘরেই হতো হ্যাঁ 12 হলো 12 1000 2000 1500 সব চারটা ঘরেই হতো তার যখন রেঞ্জের থেকে বাইরে হয়ে যাবে তখন সে তা আপনাকে মেসেজ দিবে যে আপনার রেঞ্জের থেকে বাইরে হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে এটা আমার আসলে ইন্টিজার দিয়ে হবে না আমাকে লং এ যেতে হবে ওকে ইয়েস স্যার ওকে এখন আমরা ইন্টিজারের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে পার্সেন্টেজ ডি ফ্লোটের ক্ষেত্রে ইউজ করব কি পার্সেন্টেজ এফ সবাই লিখে রাখেন ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করব পার্সেন্টেজ সি আর ডাবলের ক্ষেত্রে ইউজ করব পার্সেন্টেজ এলএফ লিখে রাখেন তাহলে স্ক্যানএফ এর কাজটা কি আমরা সবাই বুঝতে পারলাম ইয়েস স্যার গ্রেট এখন আমরা যাই অ্যারিথমেটিক অপারেশন আচ্ছা একটা ফ্লোট একটা দেখাই দিই আমি বলছিলাম পরে দেখাবো একটু দেখাই দিব তাহলে একবার ঝামেলা দেখেন এটা যদি হয়তো ফ্লোট নাম্বার তাহলে এখানে আমাদের কি কি পরিবর্তন করতে হইতো কেউ বলতে পারেন x1 এর x2 যদি হয়তো ফ্লোট নাম্বার পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ মানে x স্ক্যানএফ এর পরে তারপর প্রিন্টএফ এর পরেও পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ ওকে আপনি বলতে চাচ্ছেন পার্সেন্টেজ ভি গুলো পার্সেন্টেজ এ পার্সেন্টেজ এফ হয়ে যাবে প্রিন্টএফ ও পার্সেন্টেজ এ পার্সেন্টেজ এফ হয়ে যাবে কম্পাইলার মানে আপনাদেরকে কম্পাইলার হিসেবে ভাবতে হবে তিন নাম্বার জিনিস ইরর কারেকশন আমি প্রোগ্রামের ভিতর ইরর দিয়ে দিব ইচ্ছা করে ইউ গাইস হ্যাভ টু ফাইন্ড দ্য ইরর এন্ড হ্যাভ টু রাইট দ্য কারেক্ট ওয়ান ফর দিস প্রোগ্রাম বুঝতে পারছেন এই তিনটা টাইপের কোশ্চেন মানে সি প্রোগ্রামিং কোর্সের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র সি না যে কোনো প্রোগ্রামিং কোর্সের ক্ষেত্রে খুবই কমন টাইপ অফ কোশ্চেন এই তিনটা কোশ্চেন খাতায় লিখে রাখেন এবং এইভাবে প্র্যাকটিস করবেন বাসায় আমি কি আরেকবার বলবো নাকি দরকার নাই স্যার আরেকবার একটু বললে ভালো হয় ওকে আরেকবার বললে ভালো হয় এট ফার্স্ট আই উইল গিভ এ প্রবলেম এন্ড ইউ গাইস হ্যাভ টু গিভ দা সলিউশন বাই রাইটিং এ প্রোগ্রাম প্রবলেম দিব সলিউশনটা ফাইন্ড করবেন প্রোগ্রামটা লিখবেন সলিউশনটা মানে লিখতেই হবে প্রোগ্রামে দ্য সেকেন্ড ওয়ান ইজ আউটপুট জেনারেশন I will give a program, you guys have to generate the outcome like a compiler. যে আউটপুটটা কম্পাইলার জেনারেট করে দিত সেটা আপনারা জেনারেট করে দিবেন এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ ফাইন্ডিং আউট দ্য ইরর্স ফ্রম এ প্রোগ্রাম আমি একটা প্রোগ্রাম দিব আপনারা সেখান থেকে ইরর্সগুলো ফাইন্ড করে দিবেন এবং ইরর্সগুলো ফাইন্ড করে তার কারেক্ট ভার্সনটা লিখে দিবেন ওকে এবং এইগুলো কিন্তু থিওরিতেও দেওয়া হয় শুধুমাত্র নট লাইক জাস্ট অনলি ফর ল্যাব
this is kind of questions will be given in your theoretical course also. Okay, now I want to run this program and want to see the outcome to all of you. And she bolte se inter values jehetu eta ki amar float type er number, so I can give float দশমিক ভ্যালু আমি দিতে পারি। দেখেন এখানে শো করতেছে, এখন একটা জিনিস দেখেন এখানে কয় ঘর পর্যন্ত শো করতেছে, 1 2 3 4 5 পাঁচ ঘর পর্যন্ত শো করতেছে, বাট আমি চাচ্ছি না যে পাঁচ ঘর পর্যন্ত আমি দেখতে চাচ্ছি না, আমি ধরেন প্রথম দুই ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি। পার্সেন্টেজ এফ এর আগে আমি লিখে দিব 0.2, পার্সেন্টেজ এফ এর আগে আমি লিখে দিব 0.2। নাও আই ক্যান রান এন্ড সি দ্য আউটকাম, 3.2124999 বড় করে লিখলাম 45.12898003। ওকে বুঝতে পারছ বিষয়টা নাকি না? Yes sir। ওকে দেন এই প্রোগ্রামটা একটু তুলে নেন, তারপর আমরা আমাদের আজকের কাজে যাব। ঠিক আছে, আজকের কাজে যাওয়ার আগে আই হ্যাভ টু টেল এ I have to describe a slide with all of you. I'm going to slide it to for I need to have. আচ্ছা আমি মনে করতেছি আপনাদের সবার লেখা শেষ, এখন আমরা একটু স্লাইডটা দেখে নিই, একটু আলোচনা করি। একটু স্যার, ও শিওর 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 শিওর, নো প্রবলেম নো প্রবলেম। জি স্যার হয়ে গেছে। ওকে ফাইন, দেখেন আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি গতদিন ক্লাসে আলোচনা করে দিতে পারতাম বাট আমি ইচ্ছা করে আলোচনা করতে চাই নাই, কারণ এখানে লাস্টের দিকে স্লাইডে কিছু টপিক ছিল, এটা আজকে ক্লাসে শেষ করলাম। সেটা হচ্ছে প্রোগ্রামিং কি, ল্যাঙ্গুয়েজ কি, সি কেন, এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আসবো যে ক্যারেক্টার সেট, সিতে আমরা কি কি ক্যারেক্টার সেট হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যালফাবেট ব্যবহার করতে পারি, ডিজিট ব্যবহার করতে পারি, এন্ড স্পেশাল সিম্বলস গুলোকে ব্যবহার করতে পারি, যেমন প্লাস মাইনাস ব্র্যাকেটস এন্ড গ্রেটার দ্যান সাইন লেস দ্যান সাইন, উই ক্যান ইউজ দ্যাট ফর অ্যাজ স্পেশাল সিম্বলস ইন আওয়ার ক্যারেক্টার সেট। ওকে এখন আসলো কনস্ট্যান্ট, ভেরিয়েবলস এন্ড কিওয়ার্ডস। কনস্ট্যান্ট হচ্ছে দ্যাট টাইপ অফ ভ্যালুস দ্যাট ডাজন্ট চেঞ্জ, এটা ইউজুয়ালি মেমোরিতে একটা জায়গায় সেভ থাকে এবং আমরা সেখান থেকে ব্যবহার করি। But a variable, this is not like constant. A variable is the that thing that can, the value of a variable can vary. ঠিক আছে, একটা variable কি হতে পারে সেটা হচ্ছে একটা নিজস্ব নাম থাকবে এবং সে কি হবে একটা একটা ভ্যালু নিয়ে সে মেমোরিতে স্টোর থাকবে বা তার এই ভ্যালুটা পরিবর্তনশীল। যেরকম প্রোগ্রামে গিয়ে একটু উদাহরণ দেখাই নিয়ে আসি, ধরেন আমি এখানে লিখছি ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 70, আমি আবার এসে নিচে এসে এজের ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি।
age is equal to 65 বুঝতে পারছেন এই 6 নাম্বার লাইন পর্যন্ত এজ এর ভ্যালু ছিল 70 কিন্তু 11 নাম্বার লাইনে এসে এজ এর ভ্যালু হয়ে গেল 65 অর্থাৎ তার ভ্যালু পরিবর্তনশীল তার ভ্যালু ভ্যারি করতেছে আরেকটা জিনিস হচ্ছে কিওয়ার্ডস কিওয়ার্ডস হচ্ছে আমার সি প্রোগ্রামিং এর জন্য 32টা ওয়ার্ড আগে থেকে সেভ করা আছে ঠিক আছে 32টা ওয়ার্ড আর ডিসাইডেড দ্যাট আই ক্যান নট ইউজ অ্যাজ এ ভেরিয়েবল অর আদার টাইপস অফ নেমস আমি ভেরিয়েবলের নেমে কিওয়ার্ডস দিতে পারবো না ফাংশনের নেমে কিওয়ার্ডস দিতে পারবো না দ্যাট ইজ রিজার্ভ ফর সি প্রোগ্রামিং যেরকম আমরা এখন বুঝতে পারতেছি ইন্টিজার আইএনটি I cannot use this as a name of variable. Main, it is a function name. Our main function is name is main. I can't utilize this as a variable name. ঠিক আছে? আমি main টাকে এটা হচ্ছে মানে এরকম 32টা keyword আছে যেগুলোকে আমি আর ব্যবহার করতে পারবো না. Float, double, character char, char, long. ঠিক আছে? Auto, auto. এই ওয়ার্ডগুলোকে আমি ব্যবহার করতে পারবো না. If, else, else if, switch. এরকম 32টা ওয়ার্ড আছে আমি এগুলোকে ব্যবহার করতে পারবো না দে হ্যাভ স্পেশাল ওয়ার্ডস এন্ড আই ক্যান ইউটিলাইজ অর আই ক্যান রাইট দেম ইন দোজ স্পেশাল ওয়ার্ডস আমি যখন ওই স্পেশাল কাজগুলো করব তখনই শুধুমাত্র আমি ওই কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারবো যেমন আমি একটা ইন্টিজার ভেরিয়েবল আমার প্রোগ্রামের জন্য দরকার আমি একটা ইন্টিজার ভেরিয়েবল আনতে চাচ্ছি ফর দিস রিজন আই ক্যান রাইট দ্য কিওয়ার্ড ইন দেন আই ক্যান রাইট দ্য নেম অফ দ্য ভেরিয়েবল এন্ড দেন আই ক্যান ইউজ ইট ইন মাই প্রোগ্রাম বাই স্ক্যানএফ printf or other types of arithmetic or logical operators I can use that variable by in my program but I cannot use int as a variable name okay bujhte parchen shobai yes sir okay integer constant er jonno kichu niyom dao ache je rokom eta ডেসিমাল পয়েন্ট হইতে পারবে না মানে এটা দশমিক নাম্বার হইতে পারবে না এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারবে এবং এখানে এটা রেঞ্জটা বলে দেওয়া আছে -30,027,68 to 30,027,67 কনস্ট্যান্ট তৈরি করার কিছু বিষয় বলে দেওয়া আছে ওকে আমরা যখন কনস্ট্যান্ট নিয়ে কাজ করব তখন আমরা বুঝব আমরা অলরেডি কনস্ট্যান্ট নিয়ে কাজ করতেছি তাই না যেরকম আমি ইন্টিজারের ভিতর 325 নিয়ে রাখতেছি 325 ভ্যালুটাই তো আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু রাইট তাই না ইয়েস অর নট ইয়েস স্যার ওকে টাইপস অফ সি ভেরিয়েবলস এগুলো আপনারা সি ভেরিয়েবলের টাইপ কি কি হতে পারে যেরকম আমি বললাম ইন্টিজার হতে পারে ক্যারেক্টার হতে পারে ডাবল হতে পারে সো আমরা থিওরিতে দেখে নিব এটা এইটা খুব ইম্পর্টেন্ট রুলস ফর কনস্ট্রাক্টিং ভেরিয়েবল নেম ভেরিয়েবল নেম কনস্ট্রাক্ট করার কিছু নিয়ম আছে যেরকম ভেরিয়েবলের নেমের আপনি আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না অনলি একটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আন্ডারস্কোর ইউ ক্যান ইউটিলাইজ অনলি আন্ডারস্কোর সাইন আদারওয়াইজ ইউ ক্যান নট ইউটিলাইজ অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন না আপনি অ্যালফাবেট ব্যবহার করতে পারবেন আপনি ডিজিট ব্যবহার করতে পারবেন বাট ডিজিট অ্যাট ফার্স্ট দেওয়া যায় না অ্যালফাবেট দিয়ে ফার্স্টে শুরু করতে হয় হ্যালো यस স্যার শুনতে পাচ্ছি ওকে ভেরিয়েবল নেম কনস্ট্রাক্ট করার নিয়ম হচ্ছে আপনার এর ভিতর তিনটা বিষয় থাকতে পারবে ভেরিয়েবল নেম আপনি অ্যালফাবেট থাকতে পারবেন ডিজিট দিতে পারবেন আন্ডারস্কোর দিতে পারবেন এর বাদে অন্য কিছু দিতে পারবেন না ডিজিট দিয়ে ফার্স্টে শুরু করতে পারবেন না অ্যালফাবেট অর আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন কিওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করে ফেলছি আর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করে ফেলছি That's all for our first class or up to now. Now we will go to arithmetic operation. Achha, arithmetic operation bolte apnara ki bujhen ektu bolen to. Can anyone share with me? So, arithmetic mone hoy patigonit chilo. Onekta mane almost close. অ্যারিথমেটিক বলা যায় আসলে বিষয়টা হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো করি সেগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন ঠিক আছে আর অ্যারিথমেটিক অপারেশনের জন্য সি প্রোগ্রামিং এ যে সিম্বল গুলো ব্যবহার করা হচ্ছে যে সাইন গুলো ব্যবহার করা হচ্ছে উই ক্যান ডিফাইন দ্যাট অ্যাট আওয়ার অ্যারিথমেটিক অপারেটরস ইন সি প্রোগ্রামিং
এরকম আমাদের সব মিলে সাতটা অ্যারিথমেটিক অপারেটরস আছে। এটা কি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন? দিস ওয়ান ইজ ইন্টারেস্টিং, ক্যান এনি ওয়ান টেল মি হোয়াট ইজ দিস? এটা হচ্ছে পার্সেন্টেজ, হচ্ছে সিম্বলটার নাম। এখানে সি প্রোগ্রামিং এ এটা যেটার কারণে ব্যবহার করা হয়, দিস ইজ ফর মডুলাস, মড অপারেশন। When you are performing a modulus or mod operation, after performing the modulus or mod operation, you will get the reminder. Like, 5 কে 2 দিয়ে ভাগ দিলাম, আমার কোশিয়েন্ট হচ্ছে 2 and my remainder is 1. After performing the modulus operator, by 5 mod 2, you will get the outcome 1. That means, if you perform the modulus or mod operator operation, then you will get the reminder. And that will be your final outcome. Okay? এখন এই দুইটা আপনাদের জন্য নতুন। এই দুইটা সিম্বলকে বলা হয়, প্রথমটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর পরেরটাকে বলা হয়, লেটস রাইট ইট। আচ্ছা এখানে যে সাইনটা দিছি এটা কিন্তু কোনো সাইন ভাইবার না, এটা হচ্ছে একটা তীর চিহ্ন দিছি জাস্ট বোঝানোর জন্য। এটা হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে এখন চলেন একটা একটা করে ব্যবহার করা শুরু করি। আই ওয়ান্ট টু রিমুভ অল দ্য কোর্স ফ্রম হিয়ার। আচ্ছা আমাদের জবটা ফার্স্টে বলি, আমাদের এক্ষেত্রে জবটা হচ্ছে আমি দুইটা নাম্বার ইনপুট নিব, তারপর তার ভিতর যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কাজ করব। স্যার স্ক্রিনে তো কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না আপনার। হ্যাঁ হ্যাঁ আমি এখন কিছু লিখি নাই, আমি জাস্ট বলছি। থ্যাঙ্ক ইউ স্যার, সরি। না না, নো প্রবলেম, নো প্রবলেম। অবশ্যই বলবেন যখন কিছু ই না হবে তখন বলবেন। যেরকম কালকেই আমার একটা ল্যাবে হয়েছে যে আমি কথা বলেই যাচ্ছি, আমি দেখি কেউ কোনো কিছু উত্তর দেয় না। আমি বলি আরে কি হইলো, কেউ কোনো কিছু উত্তর দেয় না কেন? পরে চেক করে দেখি, মানে অলমোস্ট 5 মিনিট পরে আমি চেক করে দেখি, আমি সবাইকে মিউট করে রাখছি। যখন সবাইকে মিউট করা হয় তখন অটো নিজেও মিউট হয়ে যায়। এখানে আমি চেকই করি নাই যে আমি মিউট অবস্থায় আছি। বুঝতে পারছেন? ফানি থিং। ওকে, সো আমাদের কাছে দুইটা ভেরিয়েবল লাগবে, একটা এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু। আমি এক্স ওয়ান এক্স টু যোগ করবো এবং যোগ করে এর আউটকামটা দেখাবো। তো আমাদের যোগ করবো যে তার জন্য কি হবে, আগে দুইটা ভ্যালু ইউজার থেকে নিতে হবে না? Yes or not? Yes, sir. তো চলেন আগে দুইটা ভ্যালু নেই, যেহেতু ইউজার থেকে দুইটা ভ্যালু নিব তাইলে ইউজারকে আগে ইনপুট দিব, মানে একটা মেসেজ দিব ইন্টার টু ভ্যালুস। এখানে আমি ইন্টার টু ভ্যালুস লিখছি, প্রিন্টএফ এর ভিতরে আপনার যা লিখতে মন চায় আপনি তাই লেখেন। ইন্টার টু ভ্যালুস, ইন্টার ইউর ভ্যালুস, ইন্টার দ্য ভ্যালুস ফর এক্স ওয়ান এন্ড এক্স টু, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লাইক টু রাইট। এখন আমরা লিখবো স্ক্যানএফ। দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছে, দুইটা ইন্টিজার টাইপের, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কমা এন পার্সেন্ট এক্স ওয়ান, কমা এন পার্সেন্ট এক্স টু। এখন দেখেন আমাদের দুইটাকে যোগ করতে হবে। আমরা যোগটা দুই ভাবে করে দেখাবো, একটা ডাইরেক্ট প্রিন্টএফের ভিতর যোগ দিয়ে দেখাবো, আরেকটা হচ্ছে অন্য একটা ভেরিয়েবল সামের ভিতর যোগ দিয়ে দেখাবো। আগে অন্য একটা ভেরিয়েবল সামের ভিতর যোগ দিয়ে দেখাইলাম, ইন্টিজার সাম, সামের ভিতর ইনিশিয়ালি রাখলাম জিরো। দেখেন এই যে লিখলাম ইন্টিজার সাম, এইটা হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশন, আর সামের ভিতর রাখলাম জিরো, এইটা হচ্ছে আমার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। এখন স্যার সামের ভিতর জিরো রাখলেন কেন? সামের ভিতর তো এক্স ওয়ান আর এক্স টু থাকবে, অবশ্যই থাকবে, এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, যেরকম ধরেন আমার প্রবলেমটা এরকম হলো যে এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালুটা যোগ করে সামের ভিতর রাখতে, আমি এই জিনিসটা পরে দেখাবো, আপাতত একটু বোঝার চেষ্টা করেন। সামের সঙ্গে এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালুটা যোগ করতে, বা এরকম না, জিনিসটা হচ্ছে এরকম, এর সাথে সামের ভ্যালুটা যোগ করে রাখতে, মানে সামের ভিতর আসবে এক্স ওয়ান এক্স টু, এই ভ্যালুটা যা যোগ হবে কার সাথে? এর সাথে। এখন আমি যদি এর ভিতর আগে থেকে জিরো দিয়ে না রাখি তাইলে আমার আউটকাম ভুল আসার একটা সম্ভাবনা থাকে। ওয়াই এটা বলি, আপনাদেরকে দেখাইছি না মেমোরিতে একটা ঘর তৈরি হচ্ছে,
যখন আমার মেমোরি থেকে ঘর তৈরি হয় সঙ্গে সঙ্গে আমার সি কম্পাইলার বা এনভায়রনমেন্ট যেটা করে ওই মেমোরির ঘরের ভিতর একটা বাই ডিফল্ট একটা ভ্যালু রেখে দেয় যেটাকে আমরা বলি কি গার্বেজ। মেমোরিতে ঘর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘরটাকে ফাঁকা রাখতে পারে না, এটা তার একটা প্রবলেম। সো এই প্রবলেমটাকে সে সলভ করার জন্য সে কি করে একটা বাই ডিফল্ট একটা ভ্যালু রেখে দেয় যে ভ্যালুটাকে বলা হয় গার্বেজ। যখন আপনি এর সঙ্গে সামকে যোগ করতেছেন তখন কি হবে, আপনার কিন্তু জিরোর সঙ্গে সাম যোগ হচ্ছে না, আপনার ওই গার্বেজ ভ্যালুটার সঙ্গে সাম যোগ হচ্ছে। সো বি কেয়ার অফ দিস টাইপ অফ প্রবলেমস। গার্বেজের বিষয়টা কি আরেকবার বলা যাবে? ইয়া অফ কোর্স। আপনি যখন একটা ভেরিয়েবল তৈরি করলেন এ, তখন কি হইলো মেমোরিতে যে চার বাইট ঘর নিয়ে চার বাইট নিয়ে একটা ঘর তৈরি হইলো, রাইট? ইয়েস অর নো? ইয়েস। সো ওই ঘরটা সে ফাঁকা রাখতে পারে না, কারণ ফাঁকা আমাদের আলাদা একটা ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে ভয়েড। আজকে আমি থিওরি ইনশাল্লাহ শিখাবো বা পড়াবো। সে এই কারণে সে ফাঁকা রাখতে পারে না, সে যদি ফাঁকা রাখতে পারে না তখন সে কি করে এটা ভিতরে একটা গার্বেজ ভ্যালু রেখে দেয়। সো আপনি যখন এর সঙ্গে সামকে যোগ করছেন, হোয়েন ইউ আর অ্যাডিং দ্য ভ্যালু অফ সাম উইথ দ্য ভেরিয়েবল অফ এ, দ্যাট ইউ আর নট অ্যাডিং দ্য জিরো উইথ সাম, ইউ আর দ্য অ্যাডিং দ্য গার্বেজ অফ এ উইথ দ্য ভ্যালু অফ সাম, দেন উইল গেট অ্যানাদার গার্বেজ ভ্যালু। আই থিঙ্ক ইট ইজ নট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট, ইফ ইউ ইউ গাইজ ক্যান আস্ক মি। Yes sir, clear. Okay, great. এখন দেখেন আমি সাম এর ভিতর রাখলাম জিরো, এখন কি হবে সাম এর ভিতর আমি কি করব, এ আর বি যোগ দিয়ে রাখবো। সাম এর ভিতর কি করলাম, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমি লিখব প্রিন্টে সাম ইজ, এখানে কি ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, সাম এর ভ্যালু পার্সেন্টেজ দি কমা সাম। সবাই লেখেন, রান করেন এবং দেখেন। ও সরি 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 সরি, এ আর বি হবে না, এটা এক্স ওয়ান আর এক্স টু হবে, এ আর বি তো ডিক্লেয়ারই না। সবাই লেখেন এবং রান করেন। আমি কিন্তু একটু পরে আপনাদেরকে একটা জব দিব এবং আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখবো যে করতেছেন কিনা। আজকে তো 11:20 থেকে আবার, ও আপনাদের তো মনে হয় 12:10 থেকে আমার সঙ্গে ক্লাস আছে না? ইয়েস স্যার। ওকে, আমি একটু পরে ইনশাআল্লাহ ক্লাস লিংকটা দিয়ে দিব। স্যার ক্লাস কি স্যার 1:50 থেকে না থিওরি ক্লাসটা? 1:50 থেকে? আই হ্যাভ টু চেক দ্যাট ওয়ান। আমার এখানে লেখা 12:10 থেকে স্যার, 1:50 থেকে স্যার আমাদের লেখা। আপনি দুখানে লেখা 1:50 থেকে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। সিএসসি 1287। ওকে সমস্যা নেই, আমি দেখতেছি। আচ্ছা 12:10 থেকে কি আপনাদের কোনো ক্লাস আছে? একটু একবার সিআর একটু চেক করে বলেন তো। ইয়েস স্যার, বি1 দের স্যার ক্লাস আছে। আপনারা কত নম্বর গ্রুপ স্যার? আমরা বি2 স্যার,
স্যার আমাদের মানে দুইটা একসাথে তো থিওরি স্যার আমাদের মানে 12টা 10টা সম্পূর্ণ স্যার ওকে এই পর্যন্ত লেখা শেষ হয়েছে সবার Yes, sir. লেখা হয়েছে স্যার ওকে এখন দেখেন এখন আমি আরেক ভাবে লিখব সেটা হচ্ছে প্রিন্ট এফ এর ভিতরে সাম এর কাজটা শেষ করে দিব আর কোন সাম ভেরিয়েবল এখানে করব না এটা আছে এটা এখানে থাক এই সামটা এখানে কেটে দেই কারণ এখন তো এটা বলে কোনো সাম নাই সাম অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি এখানে আমি বলতেছি সাম অফ এক্স ওয়ান কারণ এরকম হইতেই পারে যে আমি যে x1 আর x2 যে সামটা পাচ্ছি সেটা অন্য একটা জায়গায় গিয়ে ইউটিলাইজড হচ্ছে তার মানে কি x1 আর x2 সামটা আমাকে একটা ভেরিয়েবল আগে স্টোর করতে হবে এবং সেই স্টোর ভ্যালুটা আমাকে অন্য জায়গায় ব্যবহার করতে হবে এইটার জন্যই আমি এই কাজটা করছি ওকে স্যার আবার একটু বলবেন আচ্ছা স্যার আপনি তো ডাইরেক্ট প্রিন্টএফ এর ভিতরে x1 আর x2 টা যোগ করে দেখা দিতে পারেন তাহলে একটা ভেরিয়েবলের ভিতর কেন যোগ করে রাখলেন তখন এই কোশ্চেনটা উঠাটা খুব স্বাভাবিক এটার উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে আমি কি করতেছি x1 আর x2 এই দুইটা ভ্যালু যোগ করতেছি যোগ করে সাম এর ভিতর রাখতেছি এখন এমন হইতেই পারে যে আমার যে যোগফলটা সাম এই সামটা আমার অন্য একটা কাজে ব্যবহার হচ্ছে যে সামের সঙ্গে ভ্যালুটা পাঁচের সঙ্গে আবার গুণ হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজের জন্য ঠিক আছে তো তখন কিন্তু আমার ভ্যালুটা একটা ভেরিয়েবল স্টোর রাখতে হবে তাই স্টোর রাখার প্রক্রিয়াটা আমি দেখানোর জন্য মেইনলি সামের উদাহরণটা দেখাইছি আচ্ছা এটা পর্যন্ত শেষ করেন এ পর্যন্ত করার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস এই পাঁচটা আপনারা নিজেরা করবেন আমি একটা করে দেখাইলাম নাও ইউ গাইস হ্যাভ টু ডু দ্য নেক্সট ফাইভ দ্য নেক্সট ফোর
আচ্ছা আপনারা করতেছেন স্যার স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার ওখানে যখন মানে ভাগ দিব তখন তো শুধু খালি প্লাসের জায়গায় খালি মাইনাস ভাগ বসবে স্যার এখানে আর তো কোনো কিছু মানে পরিবর্তন হবে না 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 তেমন কিছু পরিবর্তন হবে না জাস্ট আপনি যেটা বলছেন এটা ঠিকই আছে এখন যে পর্যন্ত প্রবলেম দিছে এটা এইভাবেই সলভ হয়ে যাবে জাস্ট যোগের জায়গায় বিয়োগ গুণ জাস্ট ভাগ জাস্ট সিম্বলটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা কি এটা পারবেন নাকি আমি একটু দেখাবো স্যার করা হয়ে গেছে জাস্ট কি এখানে তেমন কোনো পরিবর্তন নাই এটা কপি করে জাস্ট ধরেন আমি এখানে বসাই দিলাম এখন এখানে কি হবে বিয়োগ আর মেসেজে ভুল মেসেজ দেওয়া দরকার নাই লিখে দিন এখানে সাবট্রাকশন ঠিক আছে তারপর মাল্টিপ্লিকেশনের সময় কি হবে এখানে আমরা লিখে দেবো মাল্টিপ্লিকেশন এখন এখানে আমরা পারফর্ম করতে চাচ্ছি ডিভিশন আর সবার লাস্ট হচ্ছে রিমাইন্ডার ওকে সো যারা যারা পারি নাই তারা তারা করি সবাই কি পারছে সবাই যদি পেরে থাকি তাহলে আমি পরবর্তী প্রবলেমে চলে যাব আচ্ছা জাস্ট 2 মিনিট টাইম দিই 2 মিনিটের ভিতর যারা যারা পারেন নাই তারা তারা করেন ওকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই এখন দেখেন আমাদের এই দুইটা বিষয় বাকি আছে একটা হচ্ছে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট এই দুইটা টার্ম আপনাদের জন্য নতুন এছাড়া এখানে সবকিছু আপনাদের জন্য পুরাতন ছিল ঠিক আছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট জিনিসটা কি বলি ধরেন আমি লিখলাম এক্স প্লাস প্লাস তাইলে যেটা হবে আমার ধরেন আগে এক্স এর ছিল ভ্যালু ছিল 5 এখন x প্লাস প্লাস করার পরে আমার 5 এর সাথে 1 যোগ হয়ে যাবে এবং x এর ভ্যালু হয়ে যাবে 6 আবার দেখেন ধরেন আমার x এর ভ্যালু আছে হচ্ছে 10 আমি করলাম x মাইনাস মাইনাস তাইলে কি হবে আমার 10 এর থেকে ভ্যালু 1 কমে যাবে তাইলে হয়ে যাবে হচ্ছে 9 এটাই হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের বিষয় কিন্তু আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি না ইয়েস স্যার কিন্তু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ভিতর আরেকটা কথা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট দুইটা বিষয় একটা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট
প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে আমার x এর আগে লেখা হয় প্লাস প্লাস x আমি এখানে পাশে গিয়ে লিখি প্লাস 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 x আর পোস্ট ইনক্রিমেন্টের সময় লেখা হয় x প্লাস প্লাস সেম জিনিস প্রি ডিক্রিমেন্ট এন্ড পোস্ট ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্টের সময় আগে লেখা হয় প্লাস প্লাস x আর পোস্ট ডিক্রিমেন্টের সময় পরে লেখা হয় সরি আগে লেখা হয় মাইনাস মাইনাস x আর পোস্ট ডিক্রিমেন্টের সময় পরে লেখা হয় x মাইনাস মাইনাস নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম এখানে তাদের ভিতরে অবশ্যই একটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে আমি যদি প্রিন্টএফে যাই সহজ ভাষায় লিখি বলি ধরেন আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই কাজটা একটা একটা সিঙ্গেল কাজ আমার যে স্টেটমেন্টটা আছে প্রোগ্রামে সেক্ষেত্রে এটা একটা একটা সিঙ্গেল কাজ সেক্ষেত্রে এটা কোনো ভ্যারি করবে না কিন্তু যদি এমন হয় যে তারা পরস্পর ডুয়েল কাজ ঠিক আছে যে তারা প্রি ইনক্রিমেন্টের সাথে আরেকটা কাজ করতেছে মানে ইনক্রিমেন্টের সঙ্গে আরেকটা জব হচ্ছে সেক্ষেত্রে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের পার্থক্যটা আমরা খুব ভালো করেই বুঝতে পারবো যেরকম আমরা প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা লিখে দিলাম এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কথাটা আমরা লিখে দিলাম সেক্ষেত্রে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সে আগে এক্স এর ভ্যালুটা বাড়াবে তারপর সে প্রিন্টএফ এর কাজটা করবে আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে হবে আগে সে প্রিন্টএফ এর কাজটা করবে পরে সে বাড়াবে আমি জানি আপনার মুখে বলায় আপনারা তেমন কিছুই বুঝেন নাই এটা না বোঝাটাই খুব স্বাভাবিক আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবং এটা বোঝানোর চেষ্টা করছি আশা রাখি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ধরেন ইউজার থেকে আমি দুইটা ভ্যালু নিলাম একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2 এখন ধরেন আমার x1 এর ভিতর আছে ধরেন 7 এই যে এভাবে যে কথাটা লিখলাম দুইটা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এভাবে লেখার প্রক্রিয়াকে বলা হয় কমেন্ট কমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রোগ্রামিং এর কোনো পার্ট না কিন্তু আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য এটা লিখে রাখতে পারি কমেন্ট লেখার আরেকটা প্রক্রিয়া হচ্ছে এরকম এই দুই জায়গার মাঝখানে আমি যা লিখবো সবই কমেন্ট হয়ে থাকবে ঠিক আছে ধরেন আমার x1 এর ভিতর আছে হচ্ছে 7 এখন আমি লিখলাম x1 প্লাস প্লাস তাইলে যেটা হবে আমার 7 এর ভ্যালু বের হয়ে যাবে হচ্ছে 8 আমি একটু প্রিন্টএফ দিয়ে লেখা দেখাই ভ্যালু অফ x1 ইজ নাও পার্সেন্টেজ ডি কমা x1 আমি রান দিলাম আমার কাছে x1 এর ভ্যালু চাইলো দিলাম x1 7 x2 দরকার নাই তারপর যদি নিয়ে রাখছে একটা ভ্যালু দিলাম দেখেন এইটা হচ্ছে 8 এখন আমি এই কাজটা এখানে না করে আমি প্রিন্টএফ এর ভিতর করব তাইলে x1 প্লাস প্লাস আপনারা কি তখন আউটকামটা দেখতে পাচ্ছিলেন না স্যার আপনারা তো দেখতে পারেন নাই তাইলে বল আমি দেখাইনি সরি আমি না দেখাই x1 প্লাস প্লাস দেখেন আমার ইন্টার টু ভ্যালুস আমি x এর ভ্যালু দিলাম 7 x1 এর x2 এর ভ্যালু দিলাম 2 দেখেন কি বলতেছে x1 এর ভ্যালু এখন কত হয়ে গেল 8 হয়ে গেল রাইট ইয়েস স্যার এখন আমি এই x1 প্লাস প্লাস এর কাজটা আমি এখানে করব x1 প্লাস প্লাস ওকে এই কাজটা আমি এখন এখানে করব তাইলে চলেন দেখি কি হয় আমি রান দিলাম 7 আর 2 এখন ভ্যালু কত আসলো 7 আবার দেখেন এইটা কি ছিল পোস্ট ইনক্রিমেন্ট আমি প্রি ইনক্রিমেন্ট করে দেখি তো x1 এর ভ্যালু দিলাম 7 x2 এর ভ্যালু দিলাম 2 এখন কত আসলো স্যার দেখা যায় না ও সরি স্যার আউটপুটটা দেখা যাচ্ছে না আসলে জি স্যার এখন দেখতে পারবেন এখন কত আসলো আট আট তার মানে আমি যখন পোস্ট ইনক্রিমেন্ট দিচ্ছি তখন আমার ভ্যালুটা কত আসতেছে 7 মানে 7 ছিল 7ই দেখাচ্ছে আউটকাম বুঝতেছি না কিন্তু যখন প্রি ইনক্রিমেন্ট দিচ্ছি তখন 7টা 8 হয়ে যাচ্ছে এবং তা সেটা বুঝতে পারতেছি
কেন এই জিনিসটা হচ্ছে আসেন একটু বোঝার চেষ্টা করি প্রি ইনক্রিমেন্ট যেটা বলে সে বলে আগে আমি x1 আসি আমার এই প্রিন্টএফ লাইনের ভিতর আমার দুইটা কাজ একটা কাজ হচ্ছে আমার নিজের ভ্যালু x1 এর ভ্যালু বাড়ানো এবং সেই x1 এর ভ্যালু প্রিন্টএফ এর ভিতর দেখানো প্রি ইনক্রিমেন্ট যেটা বলে আগে আমার কাজটা শেষ করতে হবে অর্থাৎ আগে আমার x1 এর ভ্যালুর কাজ আগে x1 কে বাড়াইতে হবে তারপর তার সঙ্গে যে কাজটা আছে সেটা করতে হবে এখন তার সঙ্গে কাজ প্রিন্টএফ হোক অ্যারিথমেটিক অপারেশন হোক বা অন্য কিছু হোক সে এটা বুঝে না সে বুঝে আগে আমাকে বাড়াও এরপরের কাজ পরে করো তাই এখানে যেটা করতেছে সেটা সাতের ভ্যালু বাইরে আগে আট হচ্ছে এবং প্রিন্টএফ এ সে আট দেখাচ্ছে বুঝতে পারছি কথাটা নাকি বুঝি নাই আশা রাখি বুঝতে পারছে আর পোস্ট ইনক্রিমেন্ট যেটা বলে সে যেটা বলে যে আমার ভ্যালু আছে সাত আগে আমার সাথে দুইটা কাজ একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এবং সঙ্গে প্রিন্টএফ এ ভ্যালুটা দেখানো তো সে যেটা বলে যে আগে প্রিন্টএফ এ ভ্যালুটা দেখায় নেন এরপরে আমার ভ্যালু বাড়ান কথাটা মনে বুঝাইতে পারলাম না পোস্ট ইনক্রিমেন্ট যে কাজটা বলে সেটা হচ্ছে আগে ভ্যালুটা দেখায় নেন পরে আমার ভ্যালুটা বাড়ান অর্থাৎ x1 এর ভ্যালু ছিল 7 আগে দেখায় নিচ্ছি তার মানে 7 টা প্রিন্ট হয়ে গেল এরপরে আমি ভ্যালু 7 টাকে বাড়ায় 8 করলাম এখানে প্রিন্টএফও থাকতে পারে এখানে আবার অ্যারিথমেটিক অপারেশন থাকতে পারে এখানে আবার লজিক্যাল অপারেশন থাকতে পারে বাট প্রত্যেক ক্ষেত্রে জিনিসটা একই রকমই হবে আমি প্রিন্টএফ দিয়ে এ কারণেই বুঝাইলাম কারণ প্রিন্টএফ দিয়ে বিষয়টা বোঝাটা সহজ বিষয়টা কি বুঝতে পারছেন নাকি না বুঝতে পারলে প্রশ্ন করেন বুঝতে পেরেছি স্যার সেম জিনিসই ডিক্রিমেন্টের জন্য সেম একই বিষয় ডিক্রিমেন্টের জন্য ওকে ইয়েস স্যার এখানে আমার এম এর ভ্যালু কত হবে বলেন তো পুরোটা প্রোগ্রাম পড়ে তারপর বলেন x1 এর ভ্যালু ইউজার 7 ইনপুট দিছে এরপর x1 এর ভ্যালু ইউজার 7 ইনপুট দিছে এখন কত হবে ভ্যালু স্যার এখন স্যার 5 হবে স্যার m এর ভ্যালু কত হবে এটা বলেন টেল মি দা ভ্যালু অফ m ইউজার x1 এ ইনপুট দিয়েছে 7 স্যার 12 দেখাবে এখানে মানে যেহেতু প্রি ইনক্রিমেন্ট 14 মেবি 14 হবে গুড কেন 14 হবে দেখেন এখানে ইউজার ইনপুট নিয়ে আসলো 7 7 ইনপুট নিয়ে আসার পরে সে এখানে সে 7টাকে প্রিন্ট করাবে কিন্তু প্রিন্ট করানোর পরে সে তার নিজের ভ্যালু একবার আবে 7 হয়ে গেল 8 8 হওয়ার পরে এখানে আসলো সে দেখতেছে এখানে তার দুইটা অপারেশন 8 কে বাড়ায় 9 করতে হবে এবং তার সঙ্গে 5 যোগ করতে হবে কিন্তু এখানে বিষয়টা আছে কি প্রি ইনক্রিমেন্ট তার মানে সে 8 আগে বাড়ায় সে 9 হবে 9 এর সঙ্গে 5 যোগ হবে 14 হবে এখন আপনারা আমাকে বলেন যদি এইটা থাকতো তাহলে ভ্যালুটা কি হতো যদি পোস্ট ইনক্রিমেন্ট থাকতো দেন হোয়াট উইল বি দা আউটকাম 13 13 কারণটা হচ্ছে কি কারণটা সে এখানে নিয়ে আসলো হচ্ছে 8 8 আসার পরে সে দেখতেছে কি আমার দুইটা কাজ একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে 5 যোগ করা কিন্তু সে দেখতেছে যে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট দ্যাট আই হ্যাভ টু অ্যাড দা ভ্যালু অফ 5 ফার্স্ট দেন আই হ্যাভ টু ইনক্রিমেন্ট দা ভ্যালু অফ এক্স ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা এখন একটু আমি যা যা পড়াইলাম তা তা দেখে একটু আমার থেকে একটু কোশ্চেন থাকলে কোশ্চেন করে নেন আমি একটু আপনাদের রোলটা কল করে নিই ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন ইউ গাইজ ক্যান আস্ক মি একটু মেমোরাইজ করার চেষ্টা করেন কি কি পড়াইলাম তাইলে দেখবেন বাসায় খুব অল্প পড়লেই হয়ে যাচ্ছে
আচ্ছা সিআর আপনাদের সাথে কি তাহলে আমার আজকে 1:50 এ ক্লাস না? Yes sir 1:50 আচ্ছা না আমাকে ইউনিভার্সিটি থেকে যে রুটিন দেওয়া হইছে ওইখানে লেখা 12:10 এই কারণে আমি জানতাম 12:10 যাক ভালো হইছে যে আক্স করে নিছি ইউ গাইস আর B2 রাইট Yes sir ID 120 ID 120 Yes sir ID 121 ID 121 Present, sir. Okay. If you guys have any problem in your speaker, then you guys can write that in your chat box. Okay. Thank you, ID 121. ID 122. Yes, sir. ID 123. Okay. 123. Present. 124. 124. 125. 125 present sir 126 present yeah 120 you are present I have given that 127 sir 124 sir 124 present ছিল ইরাতে আছে স্যার চ্যাট বক্সে পার্টিসিপেন্টের মধ্যে দেখা যাচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে আমি ব্যাক করতেছি আগে আমি প্রশ্ন অনুযায়ী একটু জেনে নি তারপর আমি ব্যাক করতেছি 128 Yes sir 129 Yes sir 131 Yes sir 133 Yes sir 134 Yes sir 135 Yes sir 136 136 137 Yes sir 138 Yes sir 139 Okay present 140 Yes sir 141 Yes sir 142 143 Present sir 144 144 145 Present sir 146 Present sir 147 Yes sir 148 Present 149 Present sir Okay 150 থেকে আর নাই তাই তো স্যার 132 এর স্যার নানা মারা গেছে স্যার এই কারণে স্যার আজকে ক্লাস আমি জানি এই কারণে ফর দিস রিজন আই ডিডন্ট কল দা নেম দা রোল আমি এটা জানি সে আমাকে ফোন দিয়ে জানাইছে এই কারণে আমি আর উইক রোলটা রিকল করিনি 124 আছেন 125 স্যার 124 ছিল স্যার রিমু ওকে তার সঙ্গে একটু টেলিফোনে একটু ফোন দিয়ে বলেন যে একটু যদি পারে একটু আইডিতে কল দিতে 136 142 144 ওকে আপনাদের মনে হয় 149 পর্যন্ত তাই তো Yes sir and let me say one funny thing amar educational jokhon ami student chilam Assamnul University tokhon amar id chilo 150 so apnader je id ta theke nai she id te chilo amar okay
স্যার আপনার রোলে কি স্যার সবাই লাস্টে ছিল না আমার রোল একদম লাস্টের দিকে ছিল আমার পরে আরো দুইজন ছিলেন যারা 151 এন্ড 152 152 নিয়ে আমাদের ব্যাচ গঠন ছিল দ্যাট ওয়াজ এ লং টাইম বিফোর অনেকদিনের কার পরে আপনাদের কারণে আমার ব্যাচের কথা মনে পড়লো ওকে সো আমরা আবার একটু অভিজ্ঞতাতে ফেরত যেতে চাই আচ্ছা দেখেন এখন পর্যন্ত আমরা আলোচনা করছি অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে কিন্তু এর সঙ্গে আমাদের আরেকটা অপারেটরস নিয়ে আলোচনা করা শেষ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে শুধুমাত্র একটা অপারেটর নিয়ে যে অপারেটরটা হচ্ছে ইজুকাল টু ঠিক আছে যেরকম আমরা প্রোগ্রামে যে একটু উদাহরণ দিয়ে দেখাই এই যে দেখেন আমি এখানে লিখছি সাম ইজ ইকুয়াল টু জিরো এর ফলে কি হচ্ছে সাম নামক যে ভেরিয়েবলটা ছিল তার ভিতর জিরো আসছে এইটাই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এগেইন আমি যে যে লিখলাম এম ইজ ইকুয়াল টু এক্স প্লাস 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 ফাইভ এর ফলে কি হচ্ছে এম এর ভিতর এই ভ্যালুটা চলে আসছে এইটাই কি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ অ্যাসাইনমেন্ট আমরা বলি না আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো অ্যাসাইনমেন্ট দেওয়া মানে কি কোনো কাজে অ্যাসাইন করা ঠিক আছে এখানে কি হলো এম এর ভিতর এই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে সাম এর ভিতর জিরো ভ্যালুটা অ্যাসাইন হয়েছে তাই এই ইজ ইকুয়াল টু দিয়ে বোঝানো হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতে পারছেন নাকি না ইয়েস স্যার ওকে তাহলে আমাদের দুইটা অপারেটর শেষ আলহামদুলিল্লাহ এরপরে আমরা নেক্সট অপারেটর যাব সেইটার নাম হচ্ছে ওকে লেট মি সি ইয়াপ এইটা হচ্ছে রিলেশনাল অপারেটর এটা খুব ইন্টারেস্টিং একটা অপারেটর এবং আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট এখানে মূলত ছয়টা অপারেটর আছে এক নম্বর হচ্ছে ইজ ইকুয়াল টু এটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ইকুয়াল টু রিলেশনাল অপারেটর অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে বা যে কোনো অ্যারিথমেটিক অপারেশনের ভিতর আমরা দুইটা ভেরিয়েবল হতে পারে বা অন্য কোনো ম্যাথমেটিক্যাল টার্ম হতে পারে তাদের মধ্যকার রিলেশনগুলো খুঁজে বের করার চেষ্টা করি অর্থাৎ একটা সংখ্যা কি আরেকটা সংখ্যা সমান কিনা একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে গ্রেটার দেন কিনা একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে গ্রেটার দেন ইকুয়াল টু কিনা একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে ছোট কিনা একটা সংখ্যা আরেকটা সংখ্যা এই দুইটা সেম সংখ্যা না কিনা এই টাইপের হিসাবগুলো আমরা বের করি এবং এই টাইপের হিসাবগুলো বের করার জন্য আমাদের ছয়টা অপারেটর আছে এবং ছয়টা অপারেটর দিয়ে আমরা যদি স্টেটমেন্ট লিখি তাহলে যে অপারেশনটা হয় এর ফলে আমরা শুধুমাত্র দুইটা ভ্যালু পেতে পারি একটা ভ্যালু হচ্ছে জিরো আর একটা ভ্যালু হচ্ছে ওয়ান যদি আমার স্টেটমেন্টটা ট্রু হয় স্টেটমেন্টটা যদি ফুলফিল করে যেমন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু অর্থাৎ এক্স ওয়ান এর যে ভ্যালুটা আছে সেটা এক্স টু সমান কিনা যদি সমান হয় তাহলে আমি ফেরত পাবো এক আর যদি সেটা সমান না হয় তাহলে আমি ফেরত পাবো জিরো ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট অথবা এই টাইপের অন্য কিছুর ভিতর আমরা তুলনা করি তুলনা করে তাদের মধ্যকার একটা রিলেশন বা তাদের অবস্থাটা খুঁজে বের করার চেষ্টা করি যেমন ধরেন আমার এক্স ওয়ান এর ভিতর আছে ফাইভ এক্স টুর ভিতর আছে ফাইভ এখন আমরা রিলেশনাল অপারেটর দিয়ে আমরা চেক করার চেষ্টা করি যে আমার এক্স ওয়ান এক্স টু সমান কিনা যদি সমান হয় তাইলে আমার যে স্টেটমেন্টটা লেখা হইলো স্টেটমেন্টের ফলে সে আমাকে ফেরত দিবে যদি স্টেটমেন্টটা সত্য হয় যেমন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু এক্স ওয়ান আর এক্স টু তারা পরস্পর সমান যদি এটা স্টেটমেন্টটা ট্রু হয় তাইলে সে আমাকে ফেরত দিবে ওয়ান আর যদি স্টেটমেন্টটা ট্রু না হয় তাইলে সে আমাকে জিরো ভ্যালুটা ফেরত দিবে এই ওয়ান আর জিরো এই দুইটা ভ্যালু দেখে আমি বুঝতে পারবো যে আমার স্টেটমেন্টটা সত্য না মিথ্যা কথাটা বুঝতে পারছিস নাকি না ইয়েস স্যার এটা কি আউটপুটে দেখাবে মানে প্রোগ্রাম রান করার পরে হ্যাঁ আউটপুটে দেখতে পারবো আবার আমরা ইফিলস এর ভিতরও আমরা আপনারা অনেকেই হয়তো ইফিলসটার সঙ্গে পরিচিত ইফিলস বা লুপ এর ভিতরে আমরা রিলেশন স্টেটমেন্ট দিয়ে আমরা সত্য হিসাবে ব্যবহার করতে পারি একটা কথা মনে রাখবেন এই যে সত্য হিসাবে কিভাবে ব্যবহার করতেছি ইফ আমরা ব্র্যাকেট দিয়ে এর ভিতর স্টেটমেন্টটা লিখে দেই আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ
আমি আপনাদেরকে ইফ এর সুইচ কেস এগুলো দেখাবো। ইফ এর ভিতর আমরা ব্র্যাকেট দিয়ে যে লিখে দেই এই যে সত্য যদি হয় তখন সে আমাকে ফেরত দেয় ওয়ান, তখন এই যে কম্পিউটার ভাষায় আমরা যে ওয়ানটা যে লিখতেছি এই ওয়ানটাকে আমরা বলি ট্রু, আর জিরোটা যে লিখতেছি এটা আমরা কম্পিউটার ভাষায় বলি ফলস। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি না? স্যার আপনি কি লিখতেছেন কিছু? না আমি কিছু লিখতেছি না, আমি মুখে খালি বলতেছি, একটু পরে লিখব। আগে স্যার বুঝতে পারছি স্যার, স্যার জিরো হলে ফলস হবে? হ্যাঁ বলেন স্যার, জিরো হলে ফলস হবে আর ওয়ান হলে ট্রু স্যার, এটাই তো মেইন জিনিস। ইয়া ইয়া, আমাদের যদি স্টেটমেন্টটা রিলেশনাল অপারেটর দেওয়ার পর যদি সত্য হয় তাহলে আমি ফেরত পাবো ওয়ান, যদি মিথ্যা হয় তাহলে আমি ফেরত পাবো জিরো। ওকে, ওকে এটা লেখা হয়েছে আপনাদের? যদি লেখা হয়ে থাকে তাহলে আমি একটু প্রোগ্রামে চলে যাই, প্রোগ্রামে গিয়ে প্রোগ্রামটা দেখাই। আপনাদের কি রিলেশন অপারেটর গুলো সম্পর্কে কি বোঝা গেছে যে বিষয়টা কিভাবে ইউটিলাইজ হচ্ছে? ইয়েস স্যার। ওকে দেখেন এক্স ওয়ান এক্স টু বলতে বলতে ভালো লাগতেছে না, এখন একটু এ বি বলি। আমি দুটা ভ্যালু ইনপুট নিলাম, এখন এর ভিতর আমি চালায় দেখব রিলেশন অপারেটর গুলা। আচ্ছা আমরা যদি দুটা সংখ্যার ভিতর এই রিলেশনাল অপারেটর চালাই, তাইলে আমরা কি ভাবো? দেখেন প্রথম পার্সেন্টেজ দিয়ে দিলাম এ, পরেরটা দিলাম বি, এখন আমরা কি চেক করতে চাচ্ছি তারা পরস্পর ইকুয়াল টু কিনা? যদি এক হয় তাইলে আমরা বুঝবো তারা পরস্পর ইকুয়াল টু, আর যদি এক না হয় তাহলে বলতে পারবো যে তারা পরস্পর ইকুয়াল টু না। দেখেন আমি এর ভ্যালু দিলাম 3, বি এর ভ্যালু দিলাম 3, তাহলে আউটকাম কি পাইলাম? 1 মানে ট্রু। তার মানে হ্যাঁ বলেন, তার মানে স্যার ট্রু, তার মানে তারা পরস্পর ট্রু, এই সত্যটা ঠিক আছে। এবার আসেন, এবার আমরা আরেকটা রিলেশন অপারেটর চালাই দেখি। নট ইকুয়াল টু মানে কি? এ আর বি তারা পরস্পর দুইটা একই সংখ্যা না, মানে এ যদি টু হয় তাহলে বি টু না, এ যদি থ্রি হয় তাহলে বি থ্রি না। এবার দেখি এই সংখ্যাটা বি সংখ্যার থেকে বড় কিনা,
বড় বাইর করার উপায় কি গ্রেটার দেন এবার দেখি লেস দেন তাদের ভিতরকার কি সম্পর্ক এ বি এর থেকে ছোট কিনা এবার দেখি আচ্ছা গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু এর মধ্যকার পার্থক্য কি বলতে পারেন স্যার সমান অথবা সমান না গ্রেটার দেন ইকুয়াল বড় অথবা সমান এই দুইটা ক্ষেত্রে হইলে সে আমাকে রিটার্ন করবে 1 আর তাছাড়া মানে শুধুমাত্র ছোট হলে রিটার্ন করবে 0 আর গ্রেটার দেন এর সময় সমান হইলো সে আমাকে রিটার্ন করতে 0 বুঝতে পারছেন ইয়েস স্যার ইয়েস স্যার আর ফাইনালি তো হচ্ছে লেস দেন ওকে আমাদের লেখা হয়ে গেছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে স্লেশন দিয়ে দেই তাহলে আউটকামটা বুঝতে আমাদের খুব সুন্দর লাগবে বা ভালো লাগবে নাও রান দা কোড ইন্টার টু ভ্যালুস এর ভ্যালু দিলাম ধরেন 5 বি এর ভ্যালু দিলাম 2 তাহলে দেখেন তারা দুজন সমান না তার মানে দিচ্ছে 0 তারা দুজন একই সংখ্যা না তাই দিচ্ছে 1 পাঁচ দুই এর থেকে বড় দিচ্ছে আমাকে 1 পাঁচ দুই এর থেকে কি ছোট না দিচ্ছে হচ্ছে 0 পাঁচ দুই এর সমান অথবা তার থেকে বড় হ্যাঁ পাঁচ দুই এর থেকে বড় সমান না হলে বড় তার মানে হচ্ছে 1 আর পাঁচ দুই এর সমান অথবা তার চেয়ে ছোট না এটা সত্য পূরণ হচ্ছে না তাই দিচ্ছে 0 ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ ইয়েস স্যার রিলেশন অপারেটর গুলা ইয়েস স্যার তাহলে এখন যারা যারা তুলতে পারি নাই তারা তারা এটা তুলে শেষ করেন ওকে এটা কি পর্যন্ত কি তোলা হয়েছে আপনাদের আচ্ছা এই পর্যন্ত কি তোলা হয়েছে আপনাদের স্যার একটু বাকি আছে ওকে তোলেন ওকে আইডি 124
ID 125, ID 136, ID 142, ID 144. Okay, fine. আচ্ছা চ্যাটে আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, ওকে? আপনারা ক্লাস শেষ হওয়ার পরে বা যখন পড়বেন তখন এই লিংকটা সবাই একটু দেখবেন। আমার কাছে বেশ ভালো লাগছে, এখানে সি আর সি প্লাস প্লাস দুইটার জন্যই লেখা আছে। এই লিংকটা যদি বুঝতে পারেন তাহলে আজকে ক্লাসটা পুরোটাই বুঝে যাবেন, ওকে? ইয়েস স্যার। আচ্ছা আমি এটা বলতে পারেন স্যার ম্যাটেরিয়াল হিসেবে দেন, যে কোনো একটা ওয়েবসাইট ম্যাটেরিয়াল হিসেবে দেওয়াটা আসলে ঠিক না, সো এই কারণে আমি দিলাম। ওকে ফাইন। আচ্ছা আপনি এটা লিখতে থাকেন, আমি এক সেকেন্ড ভিতর আসতেছি, আই হ্যাভ টু অ্যাটেন্ড এ কল। ওকে আপনাদের এ পর্যন্ত কি শেষ হয়েছে? Yes sir. ওকে কথা কেন ই করছে? আচ্ছা আপনাদের কি এখন ই করছে কোনো? আমরা হচ্ছে
রিলেশনাল অপারেটর গেল, আমাদের যে লাস্ট যে অপারেটরটা ছিল লজিক্যাল অপারেটর মনে আছে? ইয়েস স্যার, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, লজিক্যাল অপারেটর এইটা মূলত তিনটা অপারেটর নিয়ে গঠিত, তিনটা এখানে আমি লিখে দেই। প্রথমটা হচ্ছে অ্যান্ড, এরপরেরটা হচ্ছে অর, আর ফাইনালিটা হচ্ছে আপনার অ্যান্ড অর, আর ফাইনালিটা হচ্ছে শুধু নট। সেও আগের মতো স্টেটমেন্টটা দুই পাশে চেক করবে, দিস অপারেটর লাইক অ্যান্ড অপারেটর ইট উইল চেক ইস লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, দেন ইট উইল গিভ এ আউটকাম অ্যান্ড দ্য আউটপুট অফ দ্য আউটকাম মাস্ট বি বিটুইন ওয়ান অর জিরো, দেয়ার আর নাও আদার চয়েসেস। ঠিক আছে, এটা কি করবে, তার রাইট হ্যান্ড সাইড এর স্টেটমেন্ট আর লেফট হ্যান্ড সাইড এর স্টেটমেন্টটা সে মিলাবে, মিলানোর পর সে দেখবে যে দুইটা স্টেটমেন্টের সাপেক্ষে তারা তিনজনই একটা ডিসিশন দিবে বা তাদের তিনজনের ডিসিশন দেওয়ার প্রক্রিয়াটা ভিন্ন, দা ওয়ে অফ গিভিং ইজ ডিসিশন ইজ ডিফারেন্ট। যেমন অ্যান্ড, অ্যান্ড অপারেটরটা কি করে বলি, আমি একটা ইংরেজি একটা উদাহরণ দিই তাইলে জিনিসটা সহজ হবে, বা বাংলাতে একটা উদাহরণ দিই। আজকে যদি বৃষ্টি না হয় এবং আমাকে ভালো টিফিন দেওয়া হয় তাহলে আমি ক্লাসে যাব, তাহলে আপনি নর্মালি বলেন তো আমাকে ক্লাসে যেতে যেতে গেলে কি কি মানতে হবে, আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারতেছেন না? আরেকবার একটু বললে ভালো হয় স্যার। ওকে, আমার বাক্যটা আগে শুনেন, আজকে যদি বৃষ্টি না হয় এবং আমাকে ভালো টিফিন দেওয়া হয় তাহলে আমি আমি ক্লাসে যাব। তাহলে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনারা এক নাম্বার জিনিস বুঝতে পারতেছেন যে আমি আসলে ফাঁকিবাজ ধরনের, বাট উই টাইপের বাদ দেই, উইটা না, ফান অ্যাপার্ট, জাস্ট এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে দুই পাশ দিয়ে যে কথাটা যে বলতেছে সে তখনই ক্লাসে যাবে যদি তাকে ভালো, আজকে যদি বৃষ্টি না হয় তার মানে এক নাম্বারে বৃষ্টি হওয়া যাবে না এবং অ্যান্ড তাকে ভালো টিফিন দিতে হবে, মানে দুইটাই যদি সত্য ফিল আপ হয় তাহলে সে ক্লাসে যাবে অথবা তার মানে সে ক্লাসে যাবে না। অ্যান্ড অপারেটর ওয়াজ লাইক দিস ওয়ে, দিস অপারেটর ওয়াজ লাইক দিস ওয়ে, জাস্ট ইট হ্যাজ টু মেইনটেইন দ্য বোথ অফ সাইডস, এটা তার দুইটা সত্য দুইটাকেই ফুলফিল করতে হবে, ইট হ্যাজ টু মেইনটেইন দ্য বোথ অফ সাইডস, যদি দুইটাই ফুলফিল হয় তাহলেই সে যাবে। অর্থাৎ অ্যান্ড এর বা পাশে যে সত্যতা থাকবে, এইখানে যে সত্যতা থাকবে তা ফুলফিল করতে হবে, অ্যান্ড এর ডান পাশে এখানে যে সত্যতা থাকবে তাও ফুলফিল করতে হবে। ওকে, ইয়েস স্যার। আর অর এর ক্ষেত্রে বলি, অর আজকে যদি বৃষ্টি না হয় অথবা আমাকে যদি ভালো টিফিন অফার করা হয় তাহলে আমি স্কুলে যাব বা ক্লাসে যাব, তার মানে বিষয়টা কি হচ্ছে, আজকে যদি বৃষ্টি না হয় তাইলে যাব, আর বৃষ্টি হইতেছে কিন্তু আমার ভালো টিফিন দিছে তাইলেও ক্লাসে যাব। অর্থাৎ অরের ক্ষেত্রে আমার দুই পাশে যে সত্যতা আছে দুইটার ভিতর যে কোনো একটা ফুলফিল হইলেই আই হ্যাভ টু গিভ আউটকাম ওয়ান, দেয়ার আর টু লজিক্স অর টু স্টেটমেন্টস বোথ অফ দ্য সাইডস ফর অর অপারেটর ইট উইল চেক whether one operator, whether one statement or one condition is true or false, if one condition is true then this operator has to give outcome one, if both of the statements are true then it will give one, if one statement is true then it will give one, if both statements are false then it will give zero, tar mane or er khetre tokhoni zero ashbe যদি দুইটা স্টেটমেন্টই ফলস হয়, আদারওয়াইজ সে আপনাকে আউটকাম ওয়ান দিবে, কিন্তু এন্ড এর ক্ষেত্রে যদি আমার দুইটা স্টেটমেন্টই ওয়ান ট্রু হয় তাইলে সে আমাকে ওয়ান দিবে, আদারওয়াইজ সে জিরো দিবে। আর নট অপারেটরটা কি করে, নট মানে হচ্ছে ওয়ান কে জিরো করা, আমি যে কোনো স্টেটমেন্টের সামনে নট দিয়ে দিলে সে যদি ওয়ান আউটকাম তৈরি করে তাহলে সে ওইটা আমাকে দিবে জিরো, যদি জিরো আউটকাম তৈরি করে তাহলে সে আমাকে দিবে ওয়ান।
Is it okay to all of you or not? স্যার নটের ক্ষেত্রে ব্যাপারটা হলো যদি ব্যাপারটা সত্য হয় তাহলে সে হলো মানে জিরো দিবে মানে উল্টাটা দিবে আর মিথ্যা হলে সে ওয়ান এখন চলেন একটু লেখি প্রোগ্রামটা তাহলে বুঝাতে একটু সহজ এটা আশা রাখি সবাই তুলে ফেলছেন প্রিন্ট এফ চেক করতে চাচ্ছি এখানে এ কি বি এর থেকে বড় কিনা এন্ড এ দশের থেকে বড় কিনা এখানে আমার লজিকটা বুঝতে পারছেন আমি এখানে চেক করতে চাচ্ছি এ বি এর থেকে বড় কিনা এবং সাথেই এ দশের থেকে বড় কিনা আমি এইটা চেক করতে চাচ্ছি সো আমি যদি রান দেই আচ্ছা একজন একটা প্রশ্ন করছেন তার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নি স্যার অন দা প্রিভিয়াস প্রবলেম ইফ উই টেক দ্য সেম নাম্বার এজ ইনপুট হোয়াই ডাজ ইট রিটার্ন ওয়ান ইন কেস অফ গ্রেটার দেন অর লেস দেন শুড নট ইট বি ফলস if we take the same number as input duita number e jodi same nichchen ha less than greater than or less than er khetre 1 dekha to shomosh kotha na eta obosshoi false dibe jodi same number nen tahole greater than dile obosshoi false dibe zero dibe okay idea 126 eta obosshoi zero dewar kotha apnar code e hoyto ba kothao ektu greater than equal to diye rakhchen ba something like that okay আমাকে দুটা ভ্যালু দিচ্ছে এ দিলাম 15 আর বি দিলাম 2 দেখেন আমাকে 1 দিচ্ছে কারণ আউটপুটটা দেখা যাচ্ছে না ও সরি 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 দেখেন আমি ইনপুট দিয়েছি 15 আর 2 এই ক্ষেত্রে আমার আউটকাম দিচ্ছে 1 কারণ কি 15 2 এর থেকে বড় এবং 15 10 এর থেকেও বড় এই কারণে আমার আউটকাম জেনারেট হচ্ছে কত 1 এখন আমি আরেকবার রান দিতে যাচ্ছি আপনারাও রান দেন আমি এ দিলাম 5 বি দিলাম 2 এখন দেখেন আমার আউটকাম কত দিচ্ছে 0 কারণ 5 এর থেকে 2 বড় কিন্তু 5 কিন্তু 10 এর থেকে বড় না ফর দিস রিজন দা আউটকাম ইজ 0 এখন আমি এই জায়গাতেই আমি অর সাইন বসাই দিই অর সাইন বসায়া আমি 5 আর 2 দিলাম এখন কিন্তু আমার আউটকাম হচ্ছে 1 কারণ 5 2 এর থেকে বড় দিস ইজ 2 বাট 10 5 এর থেকে বড় না কিন্তু আবার অর এর ক্ষেত্রে ছিল আমার যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হইলে হবে সো ফর দিস রিজন আমার যেহেতু প্রথম স্টেটমেন্টটা ট্রু হয়ে গেছে সে আমাকে 1 দিচ্ছে আর ফাইনালি দা নট সাইন আমি এই ডিসিশন গুলার আগে আমি আরেকটা করে ব্র্যাকেট দিয়ে দিলাম পিছনে এবং আমি একটা নট সাইন দিলাম সো আমি যখন এখন রান দেই তাহলে দেখেন আমি 5 আর 2 দিলাম আমার অর সাইনের সময় জেনারেট হয়েছিল 1 কিন্তু এখানে সামনে একটা নট দিয়ে দেওয়ায় আমার জেনারেট হচ্ছে কত কেউ বলেন 0 জেনারেট হচ্ছে কারণ নটটা কি করতেছে আমার ফাইনাল আউটকামটা ছিল 1 এটাকে সে সুইচ করে দিয়ে সে জিরো বানাই দিচ্ছে ওকে এই ছিল আমাদের চারটা অপারেটর
এছাড়া আরো দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে বি টুয়াইস অপারেটর, আরেকটার নাম আমার মনে নাই, বাট ওই দুইটা খুব বেশি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউটিলাইজ হয় না বলে আপনার একাডেমিকে রাখি। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ অর নট? ইয়েস স্যার। আচ্ছা, সো এ পর্যন্ত ক্লাস ছিল, বাট আই ওয়ান্ট টু রিকল দ্য হোল ক্লাস রাইট নাও। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইফিলস আর সুইচ কেস নিয়ে পড়বো ইনশাল্লাহ। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে নাকি না? ইয়েস স্যার, বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। নো, আই এম নট শেয়ারিং দ্যাট পেজ, I am sharing another one. Okay, now I hope it's all right. What is operator, right? Yes sir. Okay, operator jinishta ta ekhon amra bujhlami je je symbol gula diye amra jog biyog gun bhag ba bibhinno arithmetic or mathematical logical operation gula korte partechi shegula ki amra bolte pari operator. Operator kaaj kore ki data ar variable er upor. Types of operators মূলত ছয় টাইপের আছে, এর ভিতর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই চার টাইপ, যে চার টাইপ নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম। অ্যারিথমেটিক অপারেটর আছে সব মিলে সাতটা, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলো বা মড অপারেটর এন্ড দা রেস টু ওয়ানস রেস টুস আর ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট সাইনস। রিলেশনাল আছে হচ্ছে ছয়টা, যে ছয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, গ্রেটার দেন লেস দেন greater than equal less than equal 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 not equal. এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, লজিক্যাল অপারেটর নিয়ে মাত্র আলোচনা করলাম। এখানে একটা জিনিস দেখেন, অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এটা শুধুমাত্র একটা অপারেটর নিয়ে ইজ ইকুয়াল টু সাইন নিয়ে। আমি যদি এরকম লিখি x equal to y equal to z equal to 20, তাইলে কি হবে বলেন তো? আমার x এর ভিতরে 20 চলে আসবে, y এর ভিতরে 20 চলে আসবে, z এর ভিতরে 20 চলে আসবে। আর আমি যদি লিখি x equal to x plus 10, এই কথাটা এভাবে লেখাও যে কথা, তার মানে কি x এর সাথে 10 যোগ হচ্ছে, যে জিনিসটা আমি আপনাদেরকে প্রথমে উদাহরণ দিয়ে বলছিলাম যে আমরা কেন যে কোনো ভেরিয়েবলের ভিতর আমাদেরকে জিরো রাখা প্রয়োজন বোধ হয়, ঠিক আছে। এখানে এরকম একটা উদাহরণ দেওয়া হচ্ছে, x equal to x plus 10 অর্থাৎ x এর সাথে 10 যোগ করতেছি, এই কথাটা চাইলে আমরা এভাবে বলতে পারি x plus is equal to 10, তার মানে কি x এর সাথেই 10 যোগ হচ্ছে। অ্যাসাইনমেন্ট অপারেটর বিভিন্ন উদাহরণ দেওয়া হচ্ছে, যেরকম এখানে কি a প্লাস ইজ ইকুয়াল টু b, মানে a এর ভ্যালুর সাথে b এর ভ্যালুটা যোগ হচ্ছে, b মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু a, মানে b এর সাথে a গুণ হচ্ছে, অর্থাৎ এখানে যে কাজ হচ্ছে b ইজ ইকুয়াল টু a ইনটু b, এখানে যে কাজ হচ্ছে b ইজ ইকুয়াল টু a ইনটু b, এন্ড ফর দ্য নেক্সট ক্লাস উই উইল লার্ন ফ্রম কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, দিস ইজ অল ফর টুডেস ক্লাস, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন please recall the whole class and ask me. স্যার, রেকর্ডেড ভিডিওগুলো যদি একটু আগে দিতেন খুব ভালো হতো স্যার, তাহলে আমরা সব প্র্যাকটিসগুলো করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভিডিওটা দিতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি আসলে ভুলে গেছিলাম যে আপনাদের ভিডিওটা দেওয়া হয় নাই, সরি ফর দ্যাট। ওই যে আমি বৃহস্পতিবার ক্লাস নিয়ে ইউনিভার্সিটিতে চলে গেছি, তো তিন চার দিন ইউনিভার্সিটিতেই বলতে গেলে অলমোস্ট সারাদিন থাকতে হয়েছে, মানে সারাদিন বলতে আটটার সময় যেতাম, রাত 12-13 ঘন্টা পরে আসতাম, তাই তখন আর এইসব জিনিস নিয়ে বসতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আমি খুব কুইকলি ভিডিও দিয়ে দিব, যেদিনকার ভিডিও সেদিন দিয়ে দিব, ইনক্লুডিং আপনাদের থিওরি সব ভিডিও মনে দিয়ে দেওয়া হয়েছে, রাইট? ইয়েস স্যার। ভিডিও কি মিস গেছলা নাকি? না না স্যার, আমাদের তো ক্লাস হয়নি স্যার, একটাই হয়েছে স্যার। না, আমাদের দুটো ক্লাস হয়েছে স্যার, আমার ঠিক খেয়াল নেই স্যার, মানে সবগুলো দেওয়া হয়েছে কিনা দেখিনি আমি স্যার। আচ্ছা, তাহলে ইটস আ জব ফর ইউ অ্যাজ এ সিআর, ইউ শুড সি দ্য হোল অফ দ্য ভিডিওস আর অ্যাভেলেবল নাও অন ক্লাসরুম অর নট, ইফ নট দেন ইউ উইল হ্যাভ এ কল অর হ্যাভ এ ইউ শুড গিভ এ মেল টু মি অ্যান্ড রাইট দিস যে স্যার কোনটা কোনটা মিস গেছে, কারণ আমার কাছে সবগুলোই আছে। মেবি আমি যতক্ষণ আজকে সকালে উঠে চেক করলাম সবগুলো দেওয়া হয়ে গেছে সব সেকশনে, ঠিক আছে? আচ্ছা স্যার, দেখি স্যার, জানাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। আর ইনশাল্লাহ আজকে থেকে আমি যেদিনকার ভিডিও সেদিন অন্তত রাতের বেলার ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।
আচ্ছা আপনাদের আজকে ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? একটু ক্লাসটা রিকল করেন। প্লিজ রিকল দ্য ক্লাস, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক মি। আর অবশ্যই আমি যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দিলাম এটা বাসায় একবার হইলে একটু পড়বেন, একবার হইলে পড়লেও যে জিনিসটা সুবিধা হবে সেটা হচ্ছে ফুল ক্লাসটা সম্পর্কে একটা মানে কি বলা যায় একটা ধারণা পাবেন। কারণ আমি মানে ফার্স্ট যেদিন এই ক্লাসটা নিছিলাম দ্যাট ওয়াজ ফর এ টু মেবি, আমি ক্লাসটা নেওয়ার আগে আমি আমার স্লাইড রিসোর্স গুলা দেখতেছিলাম এবং সঙ্গে আমি যখন নেটে সার্চ দিলাম আমি দেখলাম যে এখানে বেশ সুন্দর করে এই বিষয়গুলা সহজ সহজ উদাহরণ দিয়ে লেখা আছে। So for this reason আমার কাছে ব্যক্তিগতভাবে পড়ে আমার কাছে অনেক ভালো লাগছে। I hope you guys also will also like this. ঠিক আছে, একবার হলেও একটু পড়বেন, একবার হলেও অন্তত পড়বেন। আর এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো হয়েছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি প্লাস প্লাস, সেম প্রবলেম গুলো সেম জিনিস গুলো এট লিস্ট সি এর গুলো দেখবেন। সি প্লাস প্লাস এখন হয়তো বা অনেক কিছু বুঝবো না বা বুঝবো, দেখলেও বুঝবো বা দরকার নেই, আমাদের যেহেতু একাডেমিকে নাই নিজের ইন্টারেস্ট থেকে দেখলে সমস্যা নেই। আইডি 124, আইডি 125, ID 136, ID 142, ID 144. Yes, sir. ID 44, are you present? Yes, sir. Okay, thank you. ID 42, ID 124, and ID 125. Okay, if you guys have... 144. Yeah, 144. I have given you attendance, no problem. Okay, let me recheck this one more. Yeah, ID 144, I have given you attendance, no problem. ID 142, ID 136, ID 124, and ID 125. Are you guys present? Okay, আপনাদের কি কারো কোনো question আছে? স্যার আমাদের যে বি সেকশনে আপলোড করা হয়েছে স্যার ভিডিও, স্যার আমার লাস্টের ভিডিওটা দেখা হয়নি স্যার। আর আরেকটা কথা হলো স্যার, আপনি স্যার বলছিলেন যে ওই যে দুই সেকশনের সিএরদের সাথে কথা বলে একটা টাইম দেওয়ার জন্য, ওই যে ব্যাক ক্লাসের জন্য স্যার, স্যার আমাদের এখানে স্যার বুধবারে মানে 3:30 পরে স্যার টাইম আছে স্যার, মানে সবার সাথে আসলে মিলতেছে না, আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো ক্লাসের প্র্যাকটিক্যাল থাকে, তো এই কারণে খুব এক মিনিট লেট মি চেক, বুধবার কটা 3:30 পরে? হ্যাঁ 3:30 পরে আমরা ফাঁকা আর কি, এখন যদি স্যার ওই টাইমে একদিন আমি একটা বিষয়ে ক্লাস নিতে চাচ্ছি না, মানে একদিন আমি বসে দুইটা ক্লাস নিতে চাচ্ছি না, আমি একদিন একটা ক্লাস নিতে চাচ্ছি, অন্তত নেক্সট উইকে আরেকদিন যদি রিশিডিউল করতে পারেন তাহলে খুব হেল্পফুল হয়। ঠিক আছে, যেরকম মেকানিক্যাল 1-2 যদি বলতে যাই তাহলে যেরকম সোমবার আমি হচ্ছে 3:30 থেকে পুরো ফাঁকা, কিন্তু সোমবার দিনও হচ্ছে না, বৃহস্পতিবার লেট মি সি, বৃহস্পতিবার। আচ্ছা তো আমার মনে হয় আমরা এরকম করতে পারি, আমরা বুধ বৃহস্পতি দুদিন নিতে পারি, বুধ বৃহস্পতি দুদিন 4:30 থেকে নিতে পারি। আমি যতদূর দেখতেছি বি সেকশনের কোন ক্লাস নেই, এ সেকশনের কোন ক্লাস নেই, আর বি সেকশনের ক্লাস কি রেগুলার থাকবে? হ্যাঁ, আই ক্যান গেট ইউ, ক্যান ইউ আস্ক এগেইন? স্যার এই যে এটা যে সময়সূচি পরিবর্তন করতেছেন এটা কি রেগুলার থাকবে স্যার নাকি? নো নো নো, নট রেগুলার, নট রেগুলার, মেইনলি হচ্ছে ওই মনে থাকার কথা যে আমি একদিন ক্লাস নিতে পারি নাই, আমি বলছিলাম আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, ফর দিস রিজন আই ক্যানট এবল টু টেক দ্য ক্লাস অফ লাস্ট থার্সডে। ঠিক আছে, 17 তারিখে ক্লাসটা আমি নিতে পারি নাই, আর আইসিসি আইটির জন্য, হ্যাঁ বুঝতে পারি নাই
সরি মিসিং ক্লাসটা নেবে না কি স্যার বুঝতে পারছি ইয়া 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 মিসিং যেহেতু তিনটা ক্লাসের মতো মিসিং গেছে সো আমরা উইথিনটা ক্লাস নিয়ে নিতে চাচ্ছি ঠিক আছে প্রথম দিকে যেহেতু একটু ফ্রি থাকে তো প্রথম দিকে একটু রিশিডিউল করে রাখাটা বেটার সো সিআর হাইডি 134 জিদান রাইট ইয়েস স্যার ইয়েস জিদান আই থিংক ইউ গাইস ক্যান টেক দা ক্লাসেস অন ওয়েডনেসডে এন্ড থার্সডে বুধবার এবং বৃহস্পতিবার থার্সডেটা ওরা করবে কিনা স্যার আমি শিওর বলতে পারতেছি না স্যার আমি শিওর হলে স্যার আপনাকে জানাতে পারবো স্যার ঠিক আছে একটু কথাবার্তা বলেন ওয়েডনেসডে এন্ড থার্সডে আর ফ্রি ফ্রম মাই সাইড এন্ড ইফ ইউ গাইস অল অফ দা স্টুডেন্টস অফ সেকশন এ এন্ড সেকশন বি আর ফ্রি দেন উই ক্যান টেক দা ক্লাসেস অন ওয়েডনেসডে এন্ড থার্সডে ঠিক আছে এই দুই দিন আমরা নিয়ে নিতে পারি আগে অন্তত আমরা দুই দিনই নিলাম তাই না নেক্সট সপ্তাহে দুই দিন নিয়ে নিলাম তাহলে ওয়েডনেসডে Okay, that's all for today. I think I can stop the class right now. So for this reason, I am stopping the recording.